আসসালামু আলাইকুম এভরিহান সবাইকে স্বাগতম জানাই আজকে লাইভে তো সবাই একটু দ্রুত আমাদের লাইভে যুক্ত হও অনেক দিন পর ফিজিক্স টুয়ের ফ্রি লাইভ ক্লাস হচ্ছে তাই না অনেকেই ফিজিক্স ওয়ান ম্যাথ ম্যাথিক্স টু এই লাইভ ক্লাসগুলো করার পর বলতেছিলো যে ভাই ফিজিক্স টু ফ্রি লাইভ ক্লাস দিচ্ছেন না কেন আজকে আমরা ফিজিক্স টুয়ের ফ্রি লাইভ ক্লাসটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো সবাই দ্রুত জয়েন করো ইদ্রিস দ্রুত একটু তুমিও শেয়ার করে দাও দেখো দেখি সাউন্ডগুলো আমাদের ক্লিয়ার আছে কি না ওকে সাউন্ড ঠিক আছে তা আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরাও আমার সাথে হাতে হাত মিলাও হাতে হাত মিলিয়ে শেয়ার করে দাও ওকে তো সবাই দ্রুত ফটাফট মাঝবি সবাই শেয়ার করে দাও আমরা জাস্ট ক্লাসটা একটু পরে শুরু করবো এবং তোমাদের জন্য যারা কোর্স নি তাদের জন্য ধামাকা অফার আছে এবং যারা কোর্স কিন্তু এখনো সাজেশন বই পাওনি টি শার্ট পাওনি তারা আমাদেরকে একটু বলতে পারো যে ভাই এখন আমরা সাজেশন বইটি পাইনি ওকে আজকেও তোমাদের জন্য মাল প্যাকিং হচ্ছে আজকেও তোমাদের জন্য ডেলিভারি দেওয়া হচ্ছে সো যারা টাকা দিয়েছে তাদের মধ্যে কেউ বাদ যাবা না এটা মাথায় রাখবে টাকা দিয়েছো ডেলিভারি অবশ্যই তোমাকে দেওয়া হবে আজ হোক কাল হোক ঠিক আছে এখন যারা মনে করো টাকা পরে দিবা তারা তো ডেলিভারি পরেই পাবা কিংবা যারা ভর্তি পরে হয়েছে তারা ডেলিভারি পরে পাবা এটা হচ্ছে নিয়ম মানতে হবে এটা ওকে সো যাই হোক তোমরা সবাই এখানে কে কে আসছো সবাই একটু আমাকে কমেন্ট করো এখানে আমি কমেন্টগুলো দেখতেছি এখানে অলরেডি চলে আসছে ফাহাদ মিয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ফাহাদ ফাহাদ একটু দ্রুত শেয়ার করে দাও ফাহাদ আমি তোমাদেরকে একটু শেয়ার করাটা দেখাই দিই তোমরা কারণ অনেকে বাচ্চা বাচ্চা শেয়ার করতে পারো না আবার অলরেডি এক মিনিটের ভেতরে তোমরা পঞ্চাশ জনের মতো চলে আসছো অর্ধশত স্টুডেন্ট সবাই সালাম দিয়েছো তো আমি দেখো শেয়ার জাস্ট এখানে ক্লিক করো শেয়ারে ক্লিক করার পর এই যে গ্রুপগুলো আছে সবগুলোতে সুন্দর করে শেয়ার করে দাও তো সবগুলোতেই সুন্দর করে এভাবে শেয়ার করে দাও শেয়ার 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 করে দাও রংপুর পলিটেকনিক তারপরে এখানে এখানে দুষ্টুমুষ্টি কলি যে এগুলো যা আছে এত আমি তো আগেও ক্লাসে বলছি এরা পড়াশোনার নামে কোনো কিছু করে না তো আমরা এদেরকে একটু শেয়ার করে দিই গ্রুপে যদি এরা পড়াশোনা করে তো তারপরে যতগুলো গ্রুপ আছে সবগুলোতে আমরা কি করে দেবো শেয়ার করে দেবো তারপরে আবার আমরা আবার শেয়ারে ক্লিক করব আবার শেয়ারে ক্লিক করার পর শেয়ার মেসেজ মেসেজে আমরা কী করবো মেসেজে শেয়ার করে দেবো বন্ধুদেরকে অথবা আমরা কি করতে পারি ধরো এখানে আমি শেয়ার করে দিলাম অথবা আমরা কি করতে পারি আবার শেয়ারে ক্লিক করতে পারি শেয়ারে ক্লিক করার পর আমরা রাইট পোস্টে গিয়ে সুন্দর করে আমরা পোস্ট করে দেবো ওকে সুন্দর করে তোমরা এই শেয়ারগুলো কে কে করছো আমাকে একটু কমেন্ট করে জানাও আমি তাদের কমেন্টগুলো করবো এখানে ই সাদিয়া ওয়ালাইকুম আসসালাম সালাম দিয়েছেন তারপরে সানুয়া কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সানুয়ার ওকে তারপরে কে এ মোস্তাফিজুল দিয়েসি ওয়ালাইকুম আসসালাম এখানে অনেক বন্ধুরাই যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কমেন্ট করবেন যাতে করে আমি সবার সাথে কথা বলতে পারি ওকে যেহেতু আমরা এটা ভার্চুয়ালি লাইভ নিচ্ছি এক কথায় সো ভার্চুয়ালি লাইভের ক্ষেত্রে সবাই মেসেজগুলো বা কমেন্টগুলো করার চেষ্টা করবো তাহলে তোমাদের সাথে আমাদের একটা কানেক্টেডটা ভালো বজায় থাকবে বুঝতে পারছো আচ্ছা কে কোন পোলেডিং থেকে দেখতো সেটাও একটু বলবো এবং যদি কেউ প্রথম সেমিস্টারে থাকো তাহলে সেটা একটু বলো ওকে যদি কেউ প্রথম সেমিস্টারে থাকো তাহলে সেটাও একটু আমাকে জানাই দাও এখানে অলরেডি চল্লিশটা শেয়ার আপনারা করে ফেলছেন থ্যাংক ইউ যারা শেয়ার করছেন তাদেরকে জানাই তো সবাই আই হোপ মনে হয় অনেকেই যুক্ত হয়ে গেছেন আমার সাথে কে কে যুক্ত হয়েছেন একটু দয়া করে কমেন্ট করেন এখানে রুকুন সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক সালাম দিয়েছে আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তাহলে এখানে তোমরা যারা আসো সবার কিন্তু আজকে একটা আমি এখানে দাঁড়িয়ে আছে দ্যাট মিনস কোনো কিছু একটা হবে অবশ্যই আমি অফার দিয়ে দেব সেই অফারের জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আছে তো অফারটা আমি বেশি দেরি করবো না সবাই একটু চলে আসো মেবি সবাই বন্ধুদেরকে মেনশন করে দিলে ভালো হয় সবাই একটু চলে আসো সবাই একটু চলে আসো মেবি মেনশন করে দিলে ভালো হয় ওকে সবাই একটু মেনশন করে দাও মেনশন করে দিচ্ছি আমিও এভরি ওয়ান ওকে তারপরে এখানে আমি মেনশন করে দিচ্ছি টপ ফ্যান ওকে এভরি ওয়ান এভরি ওয়ান ওকে এভরি ওয়ান আশা করি এখানে তোমরা অনেকে যুক্ত হয়েছ আমরা কিন্তু ক্লাসটা একটু পরেই শুরু করব জাস্ট ওয়েট জাস্ট মিনিট ওয়েট একটু দাঁড়াও ওকে আচ্ছা এখানে রাজশাহী থেকে দেখতেছো তারপরে সালাম দিয়েছো আলাইকুম আসসালাম তারপরে এখানে আর তারপরে এখানে আর কে কে আসো এখানে অনেকেই কম ইয়ার তোমরা হচ্ছে শেয়ার করে দিয়েছো ধন্যবাদ এখানে আব্দুর রহমান শেয়ার করছো তার আবির বন্ধুকে তারপরে গাজীপুর থেকে দেখতেছো মৃদুল ওকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দেখতেছো ফার্স্ট সেমিস্টারের সাদিয়া সাদিয়ার সাথে একটু আগেই কথা হলো আমাদের কোর্সের বিষয় নিয়ে সো যাই হোক সো এখন তোমরা এখানে যারা যারা দেখতেছো আর কি সবাই আমাকে হচ্ছে কমেন্ট করবো অবশ্যই এবং তোমরা যারা নতুন দেখতেছো আর কি নতুন ফার্স্ট সেমিস্টার হলো তারাও একটু কমেন্ট করবে এবং যদি আমাদের সেকেন্ড সেমিস্টারের কোনো স্টুডেন্ট থাকেন যারা এখন পর্যন্ত কোর্সে এনরোল করেননি তাদের জন্য কিন্তু আজকে একটা দারুণ অফার রয়েছে তাদের জন্য কিন্তু একটা আজকে দারুণ অফার রয়েছে সো আমরা এখন তাহলে অফারটা মনে হয় দিয়ে দিই অলরেডি অনেকেই চলে আসছেন অফারটা হচ্ছে যে অফারটা হচ্ছে যে এই যে দেখো এতগুলো বই একশোটা বই আছে এই একশোটা বই একশো জনকে দেওয়া হবে জাস্ট তুমি বিশ্বাস করতে পারো মানে যে মাত্র তোমার যে কোর্স ফিরে এখন নেওয়া হচ্ছে তোমার হচ্ছে বারোশো নিরানব্বই টাকা এই বারোশো নিরানব্বই টাকার কোর্স তোমরা এখন চাইলে মাত্র এগারোশো এক হাজার নিরানব্বই টাকায় কিনতে পারবো জাস্ট অনলি এক হাজার নিরানব্বই টাকায় তবে মাথায় রাখতে হবে আজকে পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ তোমাদের এই অফারটা কনফার্ম করতে হবে সেপ্টেম্বরের আগেই মানে এটা অক্টোবরের পঁচিশ তারিখ সেপ্টেম্বরের এক তারিখ আসার আগেই তাই না আগস্ট সেপ্টেম্বর হ্যাঁ তাহলে তোমাদের আগস্টের মাথায় রাখতে হবে এই অফারটা চলবে এই অফারটা চলবে হচ্ছে তোমার আগস্টের এক তারিখ পর্যন্ত আগস্ট এক তারিখ অর্থাৎ সর্বোচ্চ আমরা একশো জনকেই এই একশোটা বই দিতে পারবো এর বাইরে আর কোনো বই দিতে পারবো না এক হাজার নিরানব্বই টাকায় তোমার সম্পূর্ণ কোর্স পাবা এখনও এবং সম্পূর্ণ তোমরা এরকম এরকম যে সাজেশন বই আছে এরকম সাজেশন বই একশো জনকে আমরা দিয়ে দেব পার্সেল করে দেবো তো এখনও যারা কোর্স নেওয়া উনি দ্রুত কিনে ফেল কারণ দেখা যাচ্ছে যে সময় অনেক আছে পাঁচ দিন সময় আছে বা ছয় দিন সময় আছে ঠিক আছে ধরে নিলাম কিন্তু এখন এই ক্ষেত্রে দেখা যায় যে এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কী হয় অনেক ক্ষেত্রে স্টুডেন্ট তাড়াতাড়ি ভর্তি হয়ে যায় একশো জন তাড়াতাড়ি ফিল আপ হতে পারে যার কারণে তোমার কিন্তু আর ওইটা সুযোগ পাবা না কারণ আমাদের কাছে এখানে স্টকে লিমিটেড বই আছে আমরা সাজেশন বই এবার বানিয়েছি হলো মাত্র পাঁচশোটা বই বানিয়েছে যার মাঝে থেকে আমাদের কোর্সে স্টুডেন্ট আছে প্রায় সাড়ে তিনশোরও বেশি তার মানে সাড়ে তিনশো যদি আমি দিয়ে দেই বইটা তাহলে আমার কাছে বাকি আর দেড়শোটা বই থাকে যেটা কিনা আমি তোমাদেরকে দিতে পারবো তাহলে অবশ্যই মাথায় রাখবে যে এই বইগুলো কিন্তু আমরা কোনো দামে বিক্রি করি না ঠিক আছে তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছো যে ভাইয়া আমাকে বই দেন হ্যাঁ এটা সেটা আমরা কিন্তু এটা কোনো দামে বিক্রি করতেছি না ঠিক আছে তোমাদের কিন্তু এইটা একটু মাথায় রাখতে হবে আমি বইটা আবারও তোমাদেরকে দেখাই দিচ্ছি যারা বইটা দেখো নি তোমাদেরকে একটু বইটা দেখাই যাদের বন্ধু আর কি ভর্তি হয়নি এখনো ভর্তি হয়ে নিতে পারে সুন্দর একটা বই পাবে সে এই সাজেশন বইটা পাবে এবং কিন্তু এবার আমরা কারিগরি পাঠশালার পক্ষ থেকে কোনো রকমের সাজেশন দেবো না আমাদের এই সাজেশন বই যা আছে তাই তাদেরকে পড়তে হবে বা তাদেরকে নিয়ে আর কি কালেক্ট করে পড়তে হবে সো এই সাজেশন বই সহ তুমি কোর্সটা পাওয়া মাত্র নয়শো এক টাকায় এটা পাব হচ্ছে তোমার একত্রিশে আগস্ট পর্যন্ত শুধু একশো জনকে আমরা এটা প্রোভাইড করবো সো যারা নিবা তারা অবশ্যই আমাদের বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে এই যে জিরো ওয়ান নাইন একুশ একুশ ঊনপঞ্চাশ দশ এই বিকাশ অথবা নগদ নাম্বারে তোমার মানি করে ভর্তি হয়ে নাও আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কোনো কথা থাকে তাহলে সেটা পেজে বলতে হবে মাথায় রাখবা যে এইটা আমরা কিন্তু আজকে আমি দুইটা অফার দিচ্ছি একটা হচ্ছে তোমাদের শুধু সাজেশন বই এবং কোর্স একটু ইদি শরত আমি একটু লিখে দিই হ্যাঁ তুমি একটু তো ইদ্রিস ভাই একটু পরে আসবে আমি জাস্ট আমার কাজটা করে দিয়ে চলে যাই আমাদের প্রথম যে অফারটা প্রথম অফারটা তোমার নিতে পারো কারণ আমাদের অনেকের কাছে টাকা নাই অনেকের কাছে টাকা নাই যার কারণে তোমার প্রথম অফারটা নিতে পারো এক হাজার নিরানব্বই টাকায় এক সাথে পাওয়া হলো সাজেশন বই ফ্রি পাবো এটা সাজেশন বই ফ্রি ওকে এইটা একটা অফার আছে আরেকটা অফার হবে তোমার দ্বিতীয় অফারটা সেটা হবে যে তোমার বারোশো নিরানব্বই টাকায় এই টাকায় তোমাকে কিন্তু সাজেশন বইও দেওয়া হবে সাজেশন বইও দেওয়া হবে ও টি শার্টও দেওয়া হবে আর উপরে যে অফারটা আছে উপরে অফার অফারে কিন্তু কোনো টি শার্ট পাবো না কারণ ভাই দেখো আমি যদি অফার কমাই তোমাদের আগেও বলছি আমি আমি যদি এক হাজার নিরানব্বই থেকে আরও কমাই দিই তাহলে কিন্তু তোমরা সাজেশনটাও পাচ্ছ না আর আমরা তো দেখা যাচ্ছে কোর্সে তোমাদেরকে যেহেতু নিয়ে নিয়েছি তাহলে তো আমাদেরকে তো দিতে হবে তাই না সাজেশন ছাড়া তো আমরা আর কাজ করতে পারবো না সো মাস্ট বি যারা কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে তোর এইটা সর্বনিম্ন প্রাইস এক হাজার নিরানব্বই টাকা এটা আজও কালো তোমাকে কিনতে হবে যদি কেউ ভাবে যে ভাইয়া আরও মনে হয় কমবে পাঁচশো টাকা ছয়শো টাকা আসবে কখনোই না এরকম আর হবে না আপনাদের এত কম টাকা আসবে না কারণ এবার আমাদের বাজেটে যেটা হচ্ছে তোমাদের কাছে যদি তোমরা একটু চিন্তা করো ভাই তোমাদের দেখো তোমাদের কোর্স ফি হচ্ছে বারোশো নিরানব্বই টাকা এখানে আমাদের যেটা ইনভেস্ট হয়েছে ধরে নাও যে এই বইটা তৈরি করতে আমার সর্বোচ্চ গ্যাসে হল দেড়শো টাকা বা দুশো টাকা বা তিনশো টাকা যেটাই আমি যেহেতু বই বেশি তৈরি করছে খরচ কম পড়ছে আবার দেখো আমাদের এই যে টি শার্টটা এটা তোমার বাজারে দেখবা বাজারে যদি কিনতে যাও বাজারের মূল্যতে দেখবা যে হয়তো তোমাদের একশো বিশ টাকা একশো তিরিশ টাকা করে নেয় আবার এখানে তুমি প্রিন্টিং করতেছো তাহলে সব মিলে এখানে তোমার দেড়শো টাকা যাচ্ছে তাহলে দেখো সব মিলে যদি আমি এখানে মাইনাস করি তাহলে আমাদের কোর্স ফিটা দাঁড়াচ্ছে হলো এক টাকা আমরা কিন্তু কোর্স ফি এক হাজার টাকারও দিয়েছি একসময় বাট এখন সেটা একটু বেড়ে গেছে কেন কারণ কোর্সের কোয়ালিটি বলো বা কোর্সের যে মানে বিষয়গুলো আছে বিষয়বস্তু আছে সেগুলো কিন্তু অনেক ইনক্রিজ হয়েছে আগের তুলনায় অনেক ইনক্রিজ হয়েছে মানে আগে যদি বলে নেই যে আমাদের অ্যাডভান্টেজ ছিল হলো এখন মনে করো টেন পার্সেন্ট এখন আমাদের অ্যাডভান্সেজ হয়ে গেছে প্রায় নাইনটি পার্সেন্ট আমাদের অ্যাডভান্সেজ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট আশি পার্সেন্ট আমরা ইম্প্রুভ করে ফেলছি আমাদের আরও টেন পার্সেন্ট বাকি আছে টেন পার্সেন্টটা আমার খুব শীঘ্রই ইম্প্রুভ করলে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমরা ক্লিয়ার হয়ে যাব সো হান্ড্রেড পার্সেন্ট যখন ক্লিয়ার হয়ে যাব তখন দেখা যায় এই কোর্স ফিটা কিন্তু আরও বাড়বে কারণ তখন তোমাদের হান্ড্রেড পার্সেন্টলি সাপোর্ট দেওয়া হচ্ছে সো এখন তোমাদের এইটা কিন্তু বেস্ট সাপোর্ট এই নাইনটি পার্সেন্ট সাপোর্টটা দেওয়া হচ্ছে এই টাকার ভেতর ভেতরে চার মাস বা পুরো সেমিস্টার জুড়ে এটা কিন্তু তোমাদের জন্য বেস্ট সাপোর্ট এর সাথে সাজেশন বই প্লাস টি শার্ট পাচ্ছ আর যারা একটু টাকা কম ভাইয়া আমি টি শার্টটা নেব না আমি শুধু সাজেশন বইটা এবং কোর্স নেব তাদের জন্য এই অফারটা সবচেয়ে সেরা অফার এক হাজার নিরানব্বই টাকা এবং মাথায় রাখবা এই এক হাজার নিরানব্বই টাকার অফার এবং হচ্ছে এই যে বারোশো নিরানব্বই টাকার অফার এরা শুধুমাত্র একশো জনেই পাবে কারণ একশো বইটাই আর রয়েছে আমাদের কাছে দেওয়ার মতো সো খুব দ্রুতই তোমার ভর্তি হয়ে যাবা মিড টার্ম কবে হবে মিড টার্মে আশায় থাকবে না কারণ মাথায় রাখবা মাথায় রাখবা আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে গ্রান্টি দিচ্ছি পরীক্ষা হবে পরীক্ষা হবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতেছি পরীক্ষা হবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হবে এটা মাথা থেকে ভূত ছেড়ে নাও যে ভাই আমরা অটো পাস করবো করোনা ভাইরাসের সময় কোনো অটোপাস দেওয়া হয়নি আর তোমাদের রেগুলারতে অটোপাস দিয়ে দেবে তোমাদের মনে হয় মানুষ মরি যায় সেখানেও তোমাদের কোনো রকমের অটোপাস দেওয়া হইলো না তাহলে এইবার কি কেন অটোপাস দেবে কোনো কারণে হয় না যদি ধরে নেই যে আমার ফিফটি পার্সেন্ট পরীক্ষা হবে ধরে ধরে নেই যে আমার ফিফটি পার্সেন্ট পরীক্ষা হবে তাহলে এই ফিফটি পার্সেন্ট পরীক্ষার মাঝে কিন্তু কোশ্চিনটা করা হবে হান্ড্রেড পার্সেন্টে কোশ্চিনটা যেটা করা হবে আর কি এই যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র করা হবে হল হান্ড্রেড পার্সেন্টে এবং এই হান্ড্রেড পার্সেন্টে তোমাকে লিখতে হবে ফিফটি পার্সেন্ট এবার আমি তোমাকে একটু বুঝাই বলি তুমি এখন চিন্তা করতেছো ভাইয়া যদি ফিফটি পার্সেন্টে আমার পরীক্ষা হয় তাহলে ফিফটি পার্সেন্ট পরার দাও আর কি মানে সরি হান্ড্রেড পার্সেন্ট পড়ার দরকার কি আমরা তো ফিফটি পার্সেন্ট পড়েই পরীক্ষা দিতে যাব তাহলে আমাদের জন্য প্যারা কম থাকবে কিন্তু না ওইটা তোমার জন্য সবচেয়ে বেশি প্যারা হবে কেমনে ভাই একটু বুঝাই বলেন দেখো তুমি যখন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা দিতে যাও তখন হান্ড্রেড পার্সেন্ট পড়াশোনা করে পরীক্ষা দিতে যাও তখন দেখা যায় যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমার একটু চাপ থাকে কিন্তু চাপ থাকার চাপে কি কিনা অবশ্যই আমার চাপে থাকি কারণ একটা কোশ্চিন যদি আমরা ভুলে যাই একটা অধ্যায় যদি একটা সূত্র বলে যাই তাহলে দেখা যায় ওই কোশ্চিনটা আমরা পারি না আবার সেমভাবে যখন তুমি ফিফটি পার্সেন্ট পরীক্ষা দিতে যাবা তখন তুমি পড়াশুনা কত করবা ফিফটি পার্সেন্টে করে যাচ্ছ এখন ফিফটি পার্সেন্ট যখন পড়াশোনা করে যাচ্ছ তখন ওই ফিফটি পার্সেন্টের ভেতরে দেখা যাচ্ছে যে একটা সূত্র বা একটা অংশ ভুলে গেছো তখন দেখা যায় ওই ক্ষেত্রে তুমি আবার পারত না তার মানে কি তোমার ফিফটি পার্সেন্ট করে দাও আর থার্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট করে দিও লাভ নেই যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার না করো মাথায় রাখতে হবে তোমাদের সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট কভার করতে হবে যদি তুমি মনে করো হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার করে ফেলো আমাদের কাছ থেকে তাহলে তোমরা কি করতে পারবা তোমরা ইজিলি তোমরা ইজিলি এই ফিফটি পার্সেন্ট অ্যান্সার দিতে পারবা কেন ইজিলি দিতে পারবা কারণ হচ্ছে তোমাদের কাছে একাধিক অপশান আছে যেমনটা আমাদের রচনামূলক একাধিক অপশান থাকে রচনামূলক সাতটা দিতে হয় পাঁচটা তেমনই অতি সংক্ষিপ্ত আছে দশটা দিতে হবে পাঁচটা এখন তুমি দশটায় পড়ে গেছো তাহলে তোমার জন্য সেটা ইজি না কিন্তু তুমি পাঁচটা দিতে হবে তুমি পাঁচটাই শুধু পড়ে গেছো দেখা যায় একটা তুমি ভুলে যেতেই পারো পরীক্ষার হলে তখন কিন্তু তুমি নিজেই বিবেদ করবা সো মাথায় রাখবা যে ভাই অটোপাসের চিন্তা করিয়েন না পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট হবে এবং সেটা ফিফটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর ফিফটি পার্সেন্ট যদি হয়ও তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাসে কমপ্লিট করতে হবে কারণ এইটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নট এইচএএসির সাবজেক্ট গিয়ে ভাই কথা বাদ দেন এটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আজকে না পারলে কালকে অবশ্যই এটার ভোগান্তি আপনাদেরকে ভোগ করতে হবে সো যাই হোক ভাই আমি আর কথা বলবো না আমি আপনাদের মাস থেকে চলে যাবো আমাদের ইদ্রিস ভাই আপনাদের ক্লাসটা এখন সুন্দরভাবে শুরু করবে সো ইদ্রিস তুমি হচ্ছে এই উপরে দুইটা অপারকে রেখে

না ভাইয়া শুরু করেন ওকে ফাহাদ বলছেন যে শুরু করেন ফরহাদ ওকে আর কারো কোনো কোশ্চিন যদি কোশ্চিন না থাকে তাহলে আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দিই ওকে আসসালামু আলাইকুম তো নীরব ভাই কিন্তু সব কিছু বলেই গেল যে আমাদের কোর্সের বিষয় এবং সাজেশনের বিষয়ে তো আজকে আমরা মূলত আলোচনা করবো ফিজিক্স টু এর সপ্তম অধ্যায় নিয়ে কারণ এর আগে কিন্তু আমরা কোর্সের মধ্যে এক থেকে চার অধ্যায় করে দিয়েছি এবং যে পাঁচ অধ্যায় এবং ছয় অধ্যায় আছে এই দুইটা অধ্যায় কিন্তু পরীক্ষার জন্য এতটাই ইম্পর্টেন্ট না তো এই কারণে আমরা আজকে সপ্তম অধ্যায়টা করতেছি এই সপ্তম অধ্যায় করানোর পর এবং মিডের সিলেবাসটা শেষ করার পর আমরা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়টা করাবো যদিও পঞ্চম ষষ্ঠ অধ্যায় অনেকেরই মিডের সিলেবাসে আসে বাট এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন তেমন আসে না তো এই কারণে আমরা পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়টা পরে করাবো যেহেতু সাত নম্বর অধ্যায়টা থেকে প্রশ্ন আসবেই সুতরাং আমরা সাত নম্বর অধ্যায়টা আগে শেষ করে দেবো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমাদের সাত নম্বর অধ্যায়ের যেটা এই সাত নম্বর অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে মূলত আলোর প্রতিফলন কারণ কী কারণ হচ্ছে আমাদের এই অধ্যায়ের নামে কি অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিফলন তার মানে আমাদেরকে কি করা লাগবে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করা লাগবে আচ্ছা দেখো তাহলে আমাদের অধ্যায়ের নাম যেহেতু আলোর প্রতিফলন তার মানে আমাদেরকে শুরুতে আগে বুঝতে হবে যে আসলে আলোর জিনিসটাই কি কারণ কি কারণ আমরা যেহেতু যার প্রতিফলন নিয়ে আলোচনা করতেছি সেটাই তো আগে আমাদেরকে ক্লিয়ার করা লাগবে তাই না সো আমরা আগে আলোর বেসিকটা জানবো তারপর আমরা ধীরে ধীরে সামনের দিকে যাব ঠিক আছে তাহলে আমাদের আগে কী জানা লাগবে বেসিকটা জানা লাগবে তাহলে প্রথমে যদি আমরা আলোর ক্ষেত্রে আসি তো আলো আসলে কাকে বলে তো আলো হচ্ছে এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য যেটা তোমরা নাইনটেনেও পরে আসছো তো এখন তরঙ্গ দৈর্ঘ্য কথাটা বলতে বোঝায় যে যে কোনো তরঙ্গের দৈর্ঘ্য কিন্তু তোমার যে কোনো কিছু হইতে পারে সেটাও অনেক ক্ষুদ্র হইতে পারে আবার অনেক বৃহৎ আকারও কিন্তু হইতে পারে তার মানে তরঙ্গের দৈর্ঘ্য কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নাই এটা ক্ষুদ্র হইতে পারে আবার অধিকও হইতে পারে কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণটাকে আলো বলতে পারি না আমাদের যে দৃশ্যমান আলো সেই দৃশ্যমান আলো কিন্তু সম্পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য না তাহলে আমরা কোনটাকে আসলে আলো বলবো যে কোনো তরঙ্গের চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গটা আছে এইটাকে আমরা বলতে পারি দৃশ্যমানালো তাহলে আমরা কি বলবো যে ধরো যে একটা তরঙ্গ দৈর্ঘ্য ধরো যে একটা তরঙ্গ তো এই তরঙ্গের দৈর্ঘ্য কি অনেক আসে না তো এটা ক্ষুদ্র হইতে পারে অধিকও হইতে পারে তো আমাদের সীমাটা আমরা ধরলাম যে এখানে হচ্ছে চারশো ন্যানোমিটার আর এখানে হচ্ছে আমাদের সাতশো ন্যানোমিটার এখানে কত এখানে হচ্ছে সাতশো ন্যানোমিটার তো এই যে চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার যে তরঙ্গ দৈর্ঘ্য এই তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গটাকেই আমরা বলতে পারি দৃশ্যমান আলো তাহলে আমাদের এইটুকু হচ্ছে দৃশ্যমান আলো তাহলে যে তরঙ্গ আছে এই তরঙ্গের আমরা মূলত চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার কিন্তু দেখতে পারি তো এই কারণেই এইটাকে মূলত বলা হয় দৃশ্যমান আলো ঠিক আছে তাহলে আলোটা আমরা বুঝলাম যে এটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য বাট এখানে আর একটা জিনিস দেখো যে এই চারশো ন্যানোমিটারের থেকে কিন্তু আবার কমও হইতে পারে আবার সাতশো ন্যানোমিটারের থেকে আবার বেশিও কিন্তু হইতে পারে তো যখন চারশো ন্যানোমিটারের থেকে কম হবে তখন আমরা এইটাকে বলতে পারি ভায়োলেট তাহলে এটাকে কী বলতে পারি আলট্রা ভায়োলেট বলতে পারি এর চেয়েও যদি কম হয় তাহলে এইটাকে আমরা বলতে পারি এক্স রে তাহলে এটাকে আমরা কী বলতে পারি এক্স রে বলতে পারি এর চেয়েও যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে তখন এইটাকে আমরা বলতে পারি গামারে তাহলে এটাকে আমরা কি বলতে পারি গামারে বলতে পারি আবার দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়েও যদি বেশি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি ইনফ্রা তাহলে এটাকে আমরা কি বলতে পারি ইনফ্রা রেট বলতে পারি তো এর চেয়েও যদি বেশি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি মাইক্রোওয়েভ এটাকে আমরা কি বলতে পারি মাইক্রোওয়েভ বলতে পারি আর এর থেকেও যদি বেশি হয় তাহলে এইটাকে আমরা বলতে পারি রেডিও ওয়েভ এইটাকে আমরা কি বলতে পারি রেডিও ওয়েভ বলতে পারি তার মানে দেখো যে এখানে বিভিন্ন তরঙ্গের দৈর্ঘ্যের বিভিন্ন নাম আছে বাট আমাদের চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার এইটুকু পর্যন্ত আমরা কিন্তু দেখতে পারি তেমন কথা হচ্ছে যে আমরা যে কোনো একটা বস্তুকে দেখি এই বস্তুটাকে আমরা আসলে কিভাবে দেখি ধরো যে কোনো একটা বস্তু আছে তো এখানে ধরো যে এইটা হচ্ছে একটা নীল রঙের বস্তু তাহলে এইটা কি এটা নীল রঙের বস্তু এবং করা হচ্ছে যে আমরা বস্তুটাকে নীল কেন দেখি অন্য রঙে কেন দেখি না তার আগে দেখো যে আমাদের এখানে আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে এই তরঙ্গ দৈর্ঘ্যের কারণে আমরা কিন্তু আলোটাকে বিভিন্ন কালারে দেখি সেটা কীরকম দেখো যখন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য থাকে তখন আমরা এইটাকে বলতে পারি বেগুনি তখন আলোটা কোন রঙের হয় তখন আলোটা হয় বেগুনি রঙের এরপর যখন আর একটু তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে তখন আলোটা হয় নীল রঙের তখন কি হয় নীল রঙের হয় এরপর যখন আলোটা আলোর দৈর্ঘ্য আর একটু বাড়ে তখন এইটা হয় সবুজ রঙের তখন এইটা কি হয় সবুজ রঙের হয় যখন আর একটু দৈর্ঘ্য বাড়ে তখন এইটা হয় হলুদ রঙের তাহলে এইটা কি রঙের হয় হলুদ রঙের হয় যখন তরঙ্গ দৈর্ঘ্যটা আর একটু বাড়ে তখন এইটা হয় কমলা রঙের তখন এইটা কি হয় কমলা রঙের হয় তো এরপর যখন রশ্মি আরও বেড়ে যায় অর্থাৎ যখন সাতশো ন্যানোমিটারের কাছে বেড়ে যায় তখন এইটা কি হয় লাল রঙের হয় তো এই লাল রঙের হয়ে যাওয়ার পরে এরপর যত বাড়তে থাকবে তত দৃশ্যমান আলোটা অদৃশ্য হয়ে যাবে তাহলে দেখো যে এই চারশো ন্যানোমিটার থেকে সাতশো ন্যানোমিটার পর্যন্ত আমরা কিন্তু এই কালারের আলোগুলা দেখতে পারি আর যখন আমরা কোনো একটা বস্তুকে দেখি তখন ওই বস্তুর মধ্যে কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যটা এসে পড়ে তার মানে এই বস্তুর মধ্যে এই যে এখানে জয়টা কালার আছে তয়টা কালারের আলো এসে পড়বে তাহলে সবগুলা কালারের আলো কিন্তু এই বস্তুর মধ্যে এসে আপতিত হবে তো যখন আপতিত হবে হওয়ার পর এই বস্তুটা থেকে কিন্তু প্রতিফলিত হবে তারপর কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাবো সেই প্রতিফলিত রশ্মিটাকে দেখতে পাবো এখন কথা হচ্ছে যে আলো তো বিভিন্ন রঙের আছে কিন্তু আমরা শুধুমাত্র নীল বস্তুকে নীল কেন দেখি এর একটা কারণ আছে কারণটা হচ্ছে যখন এই আলোক রশ্মিগুলো আপতিত হবে কোনো একটা বস্তুর মধ্যে তো ওই বস্তুটা কী করে সমস্ত আলোকে শোষণ করে মানে যতগুলা কালার আছে সবগুলো কালারকে শোষণ করে শুধুমাত্র একটা কালার শোষণ করতে পারে না সেটা হচ্ছে ওই বস্তু নিজে যে কালারের তাহলে এই বস্তু নিজে কোন কালার নিজে হচ্ছে নীল কালার তো এই কারণে এই বস্তুটা কিন্তু ওই নীল কালারের আলোটাকে শোষণ করতে পারে না কিন্তু বাকি সবগুলো কালারকে কিন্তু শোষণ করে তো যেহেতু সবগুলো কালারকে শোষণ করে তাহলে অবশিষ্ট কোন কালার থাকে নীল কালার থাকে তো এই নীল কালারের আলো পরবর্তীতে কি হয় প্রতিফলিত হয় প্রতিফলিত হয় কিন্তু আমাদের চোখে এসে পড়ে তো এই কারণেই কিন্তু আমরা মূলত নীল বস্তুকে নীল দেখি ঠিক আছে আবার যদি এমন হয় ধরো যে এখানে একটা নীল বস্তু আছে আর আমি এখানে কোনোভাবে নীল কালারের আলো দিছি। তাহলে কোনোভাবে আমি কি কালারের আলো দিসি নীল কালারের আলো দিছি তবুও কিন্তু বস্তুটাকে নীল দেখা যাবে কারণ নীল কালার তো শোষণ করতে পারবে না কিন্তু যদি আমি শুধুমাত্র লাল কালারের আলো দিই তাহলে এই বস্তুটা কী করবে লাল কালারটাকে কিন্তু শোষণ করে নেবে তো ফলে কি হবে তখন কিন্তু আর আলো প্রতিফলিত হবে না তো যদি না হয় তখন কিন্তু আমরা নীল বস্তুটাকে কালো দেখব। তাহলে আমরা তখন নীল বস্তুটাকে কি দেখব কালো দেখব। তো আমরা এভাবেই মূলত বিভিন্ন বস্তুকে কিন্তু বিভিন্ন কালারে দেখতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে মূলত আলোর সম্পর্কিত আর কি বেসিক তো এরপর আমরা দেখব দর্পণ সম্পর্কে অর্থাৎ যেখানে আমাদের আলো প্রতিফলন ঘটে আচ্ছা তার আগে দেখো যে তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা যে আমরা কোনো বস্তুকে কোন কালারের দেখি এইটা আসলে কিভাবে হয় এইটা সবার ক্লিয়ার কিনা আমরা লাল লাল বস্তুকে লাল কেন দেখি তারপর হচ্ছে নীল বস্তুকে নীল কেন দেখি হলুদ বস্তুকে হলুদ কেন দেখি এটা সবাই ক্লিয়ার কিনা আচ্ছা আচ্ছা ইমরান আহমেদ ক্লিয়ার ইস্তাক আহমেদ ক্লিয়ার তারপর হচ্ছে সৈকত পল সৌরভ ক্লিয়ার সাজু ইসলাম ক্লিয়ার তারপর হচ্ছে ইমরান আহমেদ ক্লিয়ার তারপর হচ্ছে মোস্তাফিজুর রহমান জি আশিকুর রহমান জি ক্লিয়ার আচ্ছা সৈকত পল ক্লিয়ার আচ্ছা তাহলে মোটামুটি সবার ক্লিয়ার ওমর ফারুক ক্লিয়ার আচ্ছা যেহেতু তারপর হচ্ছে মুয়াজ জি ভাইয়া আচ্ছা তাহলে সবার কিন্তু ক্লিয়ার তো এখন আমরা কোথায় যাব এখন আমরা দর্পণের মধ্যে যাব যে আসলে প্রতিফলনটা যে হয় সেটা কোন পৃষ্ঠ থেকে হয় সেখানে আমরা আসব তাহলে প্রথমে যদি আমরা দর্পণের ক্ষেত্রে আসি দর্পণ আচ্ছা এই দর্পণটা আসলে কি। যে পৃষ্ঠে মূলত আলোক রশ্মির প্রতিফলন ঘটে সেই পৃষ্ঠটাকে আমরা বলতে পারি দর্পণ তো এই দর্পণ কিন্তু হচ্ছে প্রথম প্রধানত দুই প্রকার তাহলে দর্পণ প্রধানত দুই প্রকার একটা হচ্ছে সমতল দর্পণ একটা হচ্ছে সমতল দর্পণ আর আজকে কিন্তু একদম বেশিক থেকে করানো হইতেছে সো তোমরা সবগুলো খাতার মধ্যে তুলে নাও সংজ্ঞাগুলো সহ তুলে নাও আর যারা কোর্সের স্টুডেন্ট তারা অবশ্যই গ্রুপে কিন্তু নোটগুলো দিবা আজকে কিন্তু একদম বেসিক থেকে সবগুলা করে দেওয়া হবে আচ্ছা দেখো তাহলে প্রথমে আছে সমতল দর্পণ আর দুই নম্বরে হচ্ছে কী গোলীয় দর্পণ দুই নাম্বারে হচ্ছে গোলীয় দর্পণ আচ্ছা দেখো তো আমরা যদি সমতল দর্পণের ক্ষেত্রে আসি সমতল দর্পণ হচ্ছে মূলত এটা যে যে দর্পণে প্রতিফলক পৃষ্ঠটা সমতল সেই দর্পণটাকে আমরা বলতে পারি সমতল দর্পণ সেটা কীরকম দেখো ধরো যে এটা হচ্ছে একটা দর্পণ এর পিছনে ধরো যে পাড়া লাগানো আছে তো এখন এই পৃষ্ঠটা কি পৃষ্ঠ হিসেবে কাজ করতেছে না এই পৃষ্ঠ কিন্তু প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করতেছে তো এই প্রতিফলক পৃষ্ঠটা দেখো যে একটা সমতল না একটা কিন্তু সমতল পৃষ্ঠ তো এই দর্পণটাকে আমরা বলতে পারবো সমতল দর্পণ ঠিক আছে তাহলে যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ সমতল সেই দর্পণটাকে আমরা বলতে পারি সমতল দর্পণ এরপর যদি আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে আসি তো গোলীয় দর্পণ হচ্ছে সেই দর্পণ যেই দর্পণ কোনো একটা গোলকের অংশ সেটা কীরকম দেখো ধরো যে এইটা হচ্ছে কোনো একটা গোলক তো এই গোলকের যদি কোনো একটা আমরা অংশ নেই তাহলে এই গোলকের কি করলাম কোনো একটা অংশ নিলাম তাহলে এই অংশটা কি কোনো একটা গোলকের অংশ কিনা অবশ্যই কোনো একটা গোলকের অংশ তো এই গোলকের অংশের যে কোনো একদিকে যদি আমরা পাড়া লাগাই তাহলে অপর পার্শ্বটা কিন্তু প্রতিফলক হিসেবে কাজ করবে তাহলে ধরো যে আমরা এই দিকে পাড়া লাগাইলাম তার মানে এই পৃষ্ঠটা অর্থাৎ অবতল পৃষ্ঠটা এইটা কি হিসেবে কাজ করতেছে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কিন্তু কাজ করতেছে তার মানে এই দর্পণটা হচ্ছে একটা গোলীয় দর্পণ তো এই গোলীয় দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা যায় কেন দুই ভাগে ভাগ করা যায় আমরা চাইলে এই দিকে পাড়া লাগাতে পারি অথবা চাইলে এই দিকে পাড়া লাগাতে পারি তার মানে অবশ্যই দর্পণ এখানে দুই ধরনের হবে গোলীয় দর্পণ তাহলে গোলীয় দর্পণ হচ্ছে আবার দুই ধরনের একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল আর একটা হচ্ছে অবতল তো এখানে দেখো যে এইটা কি উত্তল পার্শ্ব না তো উত্তল পার্শ্বে আমরা কি করছি পাড়া লাগাইছি আর অবতল পার্শ্বটা আমাদের কি দর্পণ হিসেবে কাজ করছে তার মানে এইটা কি এইটা হচ্ছে অবতল দর্পণ এইটা হচ্ছে অবতল দর্পণ আবার যদি আমরা এই এইরকম করি যে এই দিকে আমরা পাড়া লাগাইলাম তার মানে এই পৃষ্ঠটা কি হিসেবে কাজ করতেছে দর্পণ হিসেবে কাজ করতেছে তো এটা তো অবশ্যই উত্তল পার্শ্ব তো যে গলীয় দর্পণের উত্তল পার্শ্ব দর্পণ হিসেবে কাজ করে বা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে সেই গলীয় দর্পণটাকে আমরা বলতে পারি কি উত্তল গলীয় দর্পণ আর যে গলীয় দর্পণে অবতল পার্শ্ব দর্পণ হিসেবে বা প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে সেই গলীয় দর্পণটাকে আমরা বলতে পারি অবতল গলীয় দর্পণ তো আশা করি যে দর্পণটা সবার ক্লিয়ার এরপর যখন সূত্রের প্রমাণে যাব তখন আমরা এই অবতল গলীয় দর্পণ উত্তল গলীয় দর্পণ সম্পর্কে আরেকটু জানবো ঠিক আছে তো আশা করি যে এই পর্যন্ত আর কি দর্পণ সম্পর্কে সবাই ক্লিয়ার আচ্ছা এরপর আসি প্রতিফলন সম্পর্কে হচ্ছে যে কোনো একটা মাধ্যম থেকে যদি আলোক রসি আর একটা মাধ্যমে আসে এবং আসার পর সেই মাধ্যম থেকে বাধা পেয়ে যদি পুনরায় আগের মাধ্যমে ফিরে যায় তাহলে তখন আমরা সেটাকে বলতে পারি আলোর প্রতিফলন ঠিক আছে এখন এই আলোর প্রতিফলনটা হচ্ছে আবার দুই ধরনের তাহলে এই যে প্রতিফলন এই প্রতিফলনটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে নিয়মিত একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন অনিয়মিত প্রতিফলন আচ্ছা দেখো প্রথমে যদি আমরা নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আসি তাহলে এটার সংজ্ঞাটা আসলে কি নিয়মিত প্রতিফলন হচ্ছে যে সমান্তরাল আলোক রশ্মি যদি আপতিত হওয়ার পর সমান্তরালভাবে প্রতিফলিত হয় তাহলে তখন আমরা সেই প্রতিফলনকে বলতে পারি নিয়মিত প্রতিফলন সেটা কীরকম দেখো ধরে যে আমরা একটা সমতল দর্পণ নিলাম তো এইটা হচ্ছে আমাদের একটা সমতল দর্পণ তো এই সমতল ধর দর্পণে ধরো যে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলো তাহলে এখানে ধরে যে এটা হচ্ছে একটা আপতিত রশ্মি এখানে এটা হচ্ছে আর একটা আপতিত রশ্মি এখানে এটা হচ্ছে আর একটা রশ্মি তো এরা কি করবে সমতলে দেখো এরা দেখো যে আপতিত যে হয়েছে এরা দেখো যে একটা আর একটা কিন্তু সমান্তরাল তাহলে কি এইগুলা হচ্ছে সমান্তরাল আপতিত আলোক রশ্মি তো যদি এইগুলা আবার সমান্তরালভাবে প্রতিফলিত হয় তাহলে যদি সমান্তরালভাবে প্রতিফলিত হয় তাহলে দেখো যে এখানে সমান্তরালভাবে প্রতিফলিত হয়েছে কি না তো আপতিত হইল সমান্তরালভাবে আবার প্রতিফলিত হইল কি সমান্তরালভাবে তো তখন আমরা এই প্রতিফলনটাকে বলতে পারি নিয়মিত প্রতিফলন আর যদি আমরা অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আসি তাহলে সেটা হচ্ছে যে সমান্তরাল আলোক রশ্মি যদি আপতনের পর সমান্তরালভাবে প্রতিফলিত না হয় তখন আমরা সেইটাকে কি বলতে পারি অনিয়মিত প্রতিফলন বলতে পারি সেটা কি রকম দেখো যে সবগুলাই ঠিক আছে আর একটা আপতিত রশ্মি ধরো যে এইরকম সমান্তরালে আসছে কিন্তু এ সমান্তরালে প্রতিফলিত না হয়ে এইভাবে প্রতিফলিত হয়েছে তাহলে এখন একটু চিন্তা করো যে সবগুলা আপতিত রশ্মি সমান্তরাল কিন্তু প্রতিফলিত রশ্মিগুলা কি সমান্তরাল হইছে হয় নাই কিন্তু তো এই কারণে তখন আমরা এই প্রতিফলনটাকে বলবো অনিয়মিত প্রতিফলন ঠিক আছে আচ্ছা এরপর দেখো যে আমাদের প্রতিবিম্ব আসলে কাকে বলে প্রতিবিম্বটা হচ্ছে যে কোনো আপতিত রশ্মি গুচ্ছ যদি প্রতিফলনের পর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় তখন আমরা ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলতে পারি তাহলে দেখো যে প্রতিবিম্ব প্রতিবিম্ব আচ্ছা প্রতিবিম্ব হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে বা প্রথম কোনো বিন্দু থেকে আপতিত রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা হচ্ছে বলে মনে হয় তখন আমরা ওইটাকে বলি কি প্রতিবিম্ব বলি তাহলে শ্যাশেল লাইনে দেখো যে দুইটা কথা আছে একটা হচ্ছে মিলিত হয় আর একটা বলছে মিলিত হচ্ছে বলে মনে হয় তার মানে অবশ্যই প্রতিবিম্বটা দুই ধরনের হবে তাহলে প্রতিবিম্বটা কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে কি বাস্তব একটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব আর একটা হচ্ছে কি অবাস্তব প্রতিবিম্ব তাহলে দেখো যে বাস্তব প্রতিবিম্বটা আসলে কি যখন প্রতিফলিত রশ্মিগুচ্ছ মিলিত হবে মানে প্রকৃতপক্ষে মিলিত হবে তখন আমরা ওই বিম্বটাকে বলবো কি বাস্তব প্রতিবিম্ব আর যদি মিলিত না হয় মানে প্রকৃত পক্ষে মিলিত না হয় কিন্তু মিলিত হচ্ছে বলে মনে হয় তখন আমরা সেইটাকে বলবো কি অবাস্তব প্রতিবিম্ব তো এই যে প্রতিবিম্বগুলা কখন বাস্তব হয় কখন অবাস্তব হয় বা প্রতিবিম্বগুলা কীভাবে গঠিত হয় এর জন্যও কিন্তু কিছু নিয়ম আছে তো এইগুলা তোমাদের যেহেতু লাগবে না তো এই কারণে তোমাদেরকে এইগুলা করানো হচ্ছে না এরপর দেখো যে আমাদের কিছু জিনিস জানা লাগবে প্রতিফলনের দুইটা সূত্র জানার জন্য আমরা জানি যে প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটা তো এই সূত্র দুইটা আসলে কি দেখো ধরো যে এইটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ তাহলে এইটা কি এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ তো এই প্রতিফলক পৃষ্ঠে যদি কোনো একটা আলোক রশ্মি আপতিত হয় তাহলে এই যে আলোক রশ্মিটা আপতিত হইল ধরো যে এইটা হচ্ছে পি বিন্দু তাহলে পি বিন্দুতে কিন্তু আপতিত হইছে ধরো যে এইটা হচ্ছে কি এ পি রশ্মি তো এই যে এ পি রশ্মিটা কি এই পি বিন্দুতে আপতিত হয়েছে তার মানে এই রশ্মিটাকে আমরা বলতে পারি কি আপতিত রশ্মি বলতে পারি তাহলে এইটাকে আমরা কি বলতে পারি আপতিত আপতিত রশ্মি বলতে পারি তাহলে এইটা কি আপতিত রশ্মি আচ্ছা এরপর দেখো এই যে যে বিন্দুটাতে আপতিত হইছে এই বিন্দুটাকে বলতে পারি আমরা আপতন বিন্দু তাহলে এইটা কি এইটা হচ্ছে আপতন বিন্দু এইটা হচ্ছে আপতন বিন্দু আচ্ছা তারপর দেখো যে এই বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি তাহলে এখানে ধরো একটা লম্ব অঙ্কন করলাম তো এটা ধরো যে বিপি তো এই লম্বটা হচ্ছে মূলত অভিলম্ব তাহলে এইটা কি এইটা হচ্ছে অভিলম্ব এইটা হচ্ছে অভিলম্ব এরপর দেখো যে এই যে আপতিত রশ্মিটা এইখানে বাধা পেয়ে কিন্তু ফিরে যাবে অর্থাৎ প্রতিফলিত হবে তাহলে এই যে এইটা কি প্রতিফলিত রশ্মি না তাহলে যে রশ্মিটা প্রতিফলিত হয়েছে ধরো যে এইটা সি অর্থাৎ পি সি রশ্মি এই রশ্মিটা কি রশ্মি প্রতিফলিত রশ্মি এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এইটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি এখন একটু চিন্তা করে দেখো যে এই যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব এই তিনটা কি একটা সমতলে অবস্থান করতেছে না এই তিনটাই কিন্তু একটা সমতলের মধ্যেই অবস্থান করতেছে তো এটাই হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব সবগুলাই কি করে একই সমতলে অবস্থান করে এইটা কি এইটা আলোর প্রতিফলনের প্রথম সূত্র এরপর যদি আমরা দ্বিতীয় সূত্রে যাই তাহলে এখানে দেখো যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাহলে দেখো এই যে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে সেইটাকে আমরা বলতে পারি আপতন কোন তো এই আপতন কোনকে প্রকাশ করা হয় আই দ্বারা তাহলে এখানে আমরা কি দিলাম আই দিলাম এরপর দেখো যে এই প্রতিফলিত রশ্মি এই অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে সেইটাকে আমরা বলতে পারি প্রতিফলন কোন তো এই প্রতিফলন কোনকে প্রকাশ করা হয় আর দ্বারা তাহলে দেখো যে এইটা হচ্ছে আপতন কোন আর এইটা হচ্ছে কি প্রতিফলন কোন তো এখন এই আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এই কোন এবং এই কোনটা সমান হবে অর্থাৎ আপতন কোন আপতন কোন ইজ ইকুয়াল কী হবে প্রতিফলন কোন হবে এইটা হচ্ছে কি আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্র তো আশা করি যে তোমরা এই যে দর্পণ তারপর হচ্ছে প্রতিবিম্ব তারপর হচ্ছে আলোর প্রতিফলন আলোর প্রতিফলনের সূত্র দুইটা এই দুইটা আশা করি সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার কিনা দ্রুত একটু জানাও আচ্ছা ইমরান আহমেদ ক্লিয়ার তারপর হচ্ছে সাজু ইসলাম ক্লিয়ার ইন্দ্রজিৎ কর্মকার ক্লিয়ার বাকিদের কি অবস্থা সবার ক্লিয়ার কি না অন্য রুম থেকে সাউন্ড আসতেছে আচ্ছা এক মিনিট ওয়েট করো ওই রুমের দরজাটা লাগাতে হবে আচ্ছা মোস্তাফিজুর রহমান কিলিয়ার আশিকুর রহমান আকাশ কিলিয়ার ওমর ফারুক কিলিয়ার ইশতিহাস আহমেদ কিলিয়ার আচ্ছা সবার ক্লিয়ার তো তাহলে আমরা পরের অংশ পার্টে যাই আচ্ছা দেখো তাহলে আমাদের বেসিকটা কিন্তু মোটামুটি শেষ এখন আমরা দেখো যে আসলে আমাদের পরীক্ষার মধ্যে কোনগুলা বেশি আসে তো আমাদের এইগুলার মধ্যে বেশিরভাগ আসে তোমার একটু আগে যে আলো প্রতিফলনে দ্বিতীয় দুইটা সূত্র করানো হইল এইগুলো তোমার সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে অথবা তোমার আরেকটা আসতে পারে সেটা হচ্ছে প্রমাণ করো যে এফ ইকাল হচ্ছে আর বাই টু এইটা কিন্তু তোমার সংক্ষিপ্তে আসতে পারে আর যদি সহজভাবে দেয় তাহলে রচনামূলককে দিলেও দিতে পারে বাট আসলে এইটা সংক্ষিপ্তে কিন্তু আসতে পারে তার মানে আমাদের এটা পড়তে হবে তারপর আমাদের আরেকটা পড়তে হবে সেটা হচ্ছে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এফ এইটা কিন্তু পড়তে হবে তাহলে আমরা যদি এই দুইটা প্রমাণ পড়ি তাহলে তুমি নিশ্চিত থাকো যে এখান থেকে তোমার অবশ্যই অবশ্যই কমন থাকবে এই অধ্যায়টা কিন্তু এই জন্যই ইম্পর্টেন্ট কারণ তুমি এই অধ্যায় থেকে মিনিমাম আট থেকে দশ মার্ক কিন্তু কমন পাবাই তো এই কারণে এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে আমরা প্রথমে প্রথম প্রমাণটা করাই সেটা হচ্ছে এফ ইকুয়াল আর বাই টু তাহলে প্রথম প্রমাণটায় যদি আসি তাহলে দেখো একটু যে আমরা যদি দর্পণ সম্পর্কে আগে দেখি যে দর্পণে আসলে কি কি থাকে ধরো যে এইটা হচ্ছে একটা গোলীয় দর্পণ আর এইটা হচ্ছে কি অবতল দর্পণ তো অবতল দর্পণটা ধরো যে এম এম প্রাইম এটা হচ্ছে অবতল দর্পণ এই দর্পণের মাঝে একটা বিন্দু থাকে এটা হচ্ছে মেরু বিন্দু তাহলে এটা কি এটা হচ্ছে মেরু বিন্দু আচ্ছা দেখো এই দর্পণটা তো নিশ্চয়ই কোনো একটা গোলকের অংশ তাই না তাহলে কোনো একটা গোলকের কিন্তু এটা অংশ তাহলে কোনো একটা যদি গোলকের অংশ হয় তার মানে ওই গোলকের নিশ্চয়ই একটা কি আছে কেন্দ্র আছে না তো ধরলাম যে ওই গোলকের কেন্দ্র ছিল এইটা তো কেন্দ্রটাকে ধরো যে আমরা ও দ্বারা প্রকাশ করতে পারি বা সি দ্বারা প্রকাশ করতে পারি তো ধরো আমরা এটাকে ও দ্বারা প্রকাশ করলাম তাহলে এইটা কি এইটা পুরাটাই কিন্তু একটা গোলক ছিল বা একটা বৃত্ত ছিল তো এর কেন্দ্র কি এইটা না তার মানে এইটা হচ্ছে কেন্দ্র কিন্তু এখানে যেহেতু আমরা কী নিয়ে আলোচনা করতেছি দর্পণ নিয়ে আলোচনা করতেছি তার মানে এইটাকে আমরা বলবো বক্রতার কেন্দ্র এইটা কি বক্রতার কেন্দ্র আচ্ছা তারপর দেখো যে এই যে বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মাঝামাঝি একটা বিন্দু থাকে সেইটাকে বলতে পারি আমরা ফোকাস বিন্দু তাহলে এইটা কি ফোকাস বিন্দু আর এই যে ফোকাস বিন্দু থেকে মেরু মেরুবিন্দুর যে দূরত্বটা এইটা হচ্ছে তোমার কি ফোকাস দূরত্ব আর এই বক্রতার কেন্দ্র থেকে এই মেরু বিন্দু পর্যন্ত যে দূরত্বটা এই দূরত্বটাকে আমরা বলতে পারি বক্রতার ব্যাসার্ধ তাহলে এইটাকে আমরা কি বলতে পারি বক্রতার ব্যাসার্ধ সেটা কোনটা এই ও থেকে এই ও থেকে পি পর্যন্ত যে টোটাল দূরত্ব এই টোটাল দূরত্বটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ কেন কারণ হচ্ছে যখন এটা পুরোটাই একটা গোলক ছিল তখন এই পুরোটাই কিন্তু একটা কী ছিল ব্যাসার্ধ ছিল তার মানে এইটা পুরোটা কি একটা ব্যাসার্ধ আর যেহেতু আমরা দর্পণ নিয়ে আলোচনা করতেছি তার মানে এইটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ আর এই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এইটা হচ্ছে কি ফোকাস দূরত্ব এইটা কি ফোকাস দূরত্ব তার মানে আমরা দর্পণটা সম্পর্কে এমনিতে আর কি একটু জানলাম তো এখন আমাদের কি করা লাগবে এই যে একটু আগে বললাম যে এই যে ফোকাস দূরত্ব এই ফোকাস দূরত্ব কি এই বক্রতার ব্যাসার্ধের অর্ধেক অর্থাৎ এফ ইজ ইকুয়াল টি আর বাই টু আমাদের কী করা লাগবে এইটাই প্রমাণ করা লাগবে তো আমরা এখন কি করবো এইটা প্রমাণ করব আচ্ছা প্রমাণ করার জন্য আমাদের কী করা লাগবে একটা দর্পণ অঙ্কন করা লাগবে তো ধরো যে এখানে আমরা একটা গোলীয় দর্পণ অঙ্কন করলাম আচ্ছা ধরো যে এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ এই দর্পণের এই দিকে ধরো যে পাড়া লাগানো আছে তাহলে এই দিকে কী লাগানো আছে পাড়া লাগানো আছে তো এটা তো অবশ্যই অবতল দর্পণ তো এরপর ধরো যে এই দর্পণটা হচ্ছে কি এম এম প্রাইম আর এখানে ধরো যে এটা হচ্ছে পি বিন্দু বা মেরু বিন্দু আর কি তাহলে এই দিকে এখানে ধরো যে এটা হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র তো বক্রতার কেন্দ্রটাকে আমরা ও ধরতে পারি তারপর এইখানে ধরো যে এটা হচ্ছে ফোকাস বিন্দু তাহলে এইটা কি এইটা হচ্ছে ফোকাস বিন্দু তো ফোকাস বিন্দু এখানে হচ্ছে এফ এরপর দেখো যে আর জিনিস সেটা হচ্ছে এখানে তো এটা গেল এখন আমাদের দেখ হবে কি এফ ইকুয়াল আর বাই টু তো এইটা দেখানোর জন্য আসলে আমরা কি করতে পারি এটা দেখানোর জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা একটা আলো কস্মিকে আপতিত করবো একটা আলোক রশ্মি কী করবো আপতিত করবো তো ধরো যে আমরা একটা সমান্তরাল আলোক রশ্মি আপতিত করলাম সেটা কার সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল এমন কথা হচ্ছে প্রধান অক্ষটা আসলে কোনটা এই যে রেখাটা এই রেখাটা যদি তুমি এদিকেও বাড়িয়ে দাও দিতে পারো তো এই সম্পূর্ণ রেখাটা হচ্ছে একটা কি প্রধান অক্ষ তো এই প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি কোনো আলোক্রষ্টি আপতিত হয় তাহলে এই প্রধান অক্ষের সমান্তরালে ধরে যে এটা হচ্ছে আপতিত আলোক্রষ্টি তো যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে সেটা অবশ্যই প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে চলে আসবে তাহলে কোথা দিয়ে চলে আসবে ফোকাস বিন্দু দিয়ে চলে আসবে এটা হচ্ছে কি তোমার এই প্রতিবিম্ব গঠনের কিন্তু একটা নিয়ম তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি কোথা দিয়ে প্রতিফলিত হয় ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয় তার মানে এইটা কি প্রতিফলিত রশ্মি তো এখন দেখো যে আমাদের যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি আছে এইগুলো তো আমাদের চিহ্নিত করা লাগবে তাই না তো আমরা যদি চিহ্নিত করতে যাই তাহলে ধরো যে এইটা হচ্ছে এ আর এখানে এইটা ধরো যে এখানে বি এ ধরো তাহলে এটা হচ্ছে বি আর এইটা ধরো যে সি এটা হচ্ছে সি অংশ আচ্ছা এরপর দেখো যে আমাদের এবিটা হচ্ছে আপতিত রশ্মি আর এই বি সিটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি তাহলে এই যে আমরা এখানে যে চিত্রটা অঙ্কন করলাম এইগুলো আমাদের এখানে লিখে দিতে হবে তাহলে আমরা কি লিখে দেবো যে মনে করি মনে করি এম প্রাই একটি অবতল দর্পণ একটি অবতল দর্পণ তারপর হচ্ছে এবি আপতিত রশ্মি এব এবি আপতিত রশ্মি প্রধান ফোকাসের প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয় প্রতিফলিত হয় তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা হবে প্রতিফলিত রশ্মি তাহলে প্রতিফলিত রশ্মি কোনটা বি না তাহলে প্রতিফলিত রশ্মি বি সি আচ্ছা এই পর্যন্ত কিন্তু আমরা এই চিত্রের মাধ্যমে দিছি তো এই পর্যন্ত কিন্তু আমরা লিখে দিলাম এরপর দেখো আমরা কি করতে পারি এরপর আমরা অঙ্কনের মতো যেরকম আমরা ওই যে সম্পাদ্য করছিলাম তো এই অঙ্কনের মতো আমরা কি করব ও থেকে বি পর্যন্ত এইটা সংযুক্ত করা দেবো অর্থাৎ ও বি যোগ করি তাহলে এরপর আমরা কি লাগবো এখানে যে ও কমা বি যোগ করি আচ্ছা যদি ও কমা বি যোগ করি তাহলে এখানে একটু দেখো যে এই রেখা এবং এই রেখা এই দুইটা কী একটা আর একটা সমান্তরাল কিনা অবশ্যই একটা আর একটা সমান্তরাল তারপরে আর একটা জিনিস দেখো যে এইটা হচ্ছে আপত্তিত রশ্মি এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আর এই যে মাঝখানে যে রেখাটা দেখতে পারতেছো এই রেখাটা কিন্তু হচ্ছে কি অভিলম্ব সেটা কীরকম দেখো আমাদের এই তিনটা রশ্মি কি একটা বিন্দুতে আসছে না একটা বিন্দুতে কিন্তু আসছে তো আমরা এইটা যদি নিচে একটু আলাদাভাবে দেখতে যাই তাহলে এইটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আর এইখানে মাঝখানে কি রেখাটা আছে না এটা হচ্ছে আমাদের বি বিন্দু এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে কি সি বিন্দু এটা হচ্ছে ও বিন্দু তাহলে একটু চিন্তা করে দেখো যে এইটা কিন্তু হচ্ছে আমাদের কি অভিলম্ব তাহলে এখানে যে কোনটা পাবো সেটা কি আপতন কোন আর এখানে যে কোনটা পাবো সেটা কি প্রতিফলন কোন তার মানে এখানে দেখো এইটা হচ্ছে আমাদের কি আপতন কোন আই আর এখানে এইটা হচ্ছে প্রতিফলন কোন আর বসছে কি জিনিসটা তাহলে এইটা হচ্ছে আপতন কোন এইটা হচ্ছে প্রতিফলন কোন তাহলে আমরা প্রতিফলনের সূত্র অনুসারে কি পাই অবশ্যই এই কোন সমান এই কোন তাহলে এটা কোথা থেকে পাই প্রতিফলনের সূত্র থেকে পাই তাহলে আমরা এখানে কী লাগবো যে প্রতিফলনের সূত্র থেকে পাই প্রতিফলনের আর সূত্র হতে পাই আচ্ছা প্রতিফলনের সূত্র হতে আমরা কি পাই আপতন কোন আপতন কোন কোনটা এবি ও তাহলে আপতন কোন হচ্ছে বি ও অর্থাৎ কি আই কোন তাহলে এইটা কি আপতন কোন ইজ ইকুয়াল আমরা কি লাগতে পারি প্রতিফলন কোন লাগতে পারি প্রতিফলন কোন কোনটা ও বি এফ ও দিতে পারি অথবা সিও দিতে পারি তা আমরা সি দেই তাহলে কি ও বি সি এইটা হচ্ছে কি প্রতিফলন কোন তাহলে দেখো এটা প্রতিফলনের সূত্র হাতে কিন্তু আমরা এইটা লাগতে পারি অর্থাৎ এই কোন সমান এই কোন এখন আর একটু চিন্তা করো তো যে আমরা এইটা এখন মশাই দেই যে এখানে দেখো যে আর কি হইতে পারে আর কী হইতে পারে দেখো এই যে এই রশ্মি এবং এই রশ্মি সমান্তরাল কিনা তাহলে এই রশ্মি এবং এই রশ্মি আমরা কি দিলাম সমান্তরাল করে দিলাম তো দেওয়ার পর দেখো যে এই রশ্মিটা এদের ছেদক কি না এই রশ্মিটা এদের ছেদক কিনা না অবশ্যই কিন্তু এদের ছেদক তাহলে দুইটা রশ্মি যদি সমান্তরাল হয় এবং এই রশ্মিটা যদি ছেদক হয় তাহলে অবশ্যই অবশ্যই কি হবে এই কোন সমান এই কোন হবে এবং সেটা কি অনুযায়ী সেটা একান্তর কোন অনুযায়ী অর্থাৎ এটার একান্তর কোন হচ্ছে কি এইটা তার মানে অবশ্যই আমি কি এই কোন সমান এই কোন লাগতে পারি এখন যদি আমি ওই চিত্রের মধ্যে যাই তার মানে কি আমি এই কোন সমান এই কোন লিখতে পারি পারি কি না কেন পারি কারণ হচ্ছে এবি সমান্তরাল হচ্ছে ওপি এবং ও হচ্ছে তাদের কি ছেদক তাহলে আমরা এখানে দেখতে পারি যে যেহেতু যেহেতু এবি সমান্তরাল হচ্ছে কি ও পি এবং এদের সেদক কি ও বি এবং ও বি তাদের সেধক আচ্ছা দেখো তাহলে ও যদি তাদের সেধক হয় তার মানে আমরা লিখতে পারি যে কোন এ তাহলে কোন এ ইজ ইকুয়াল আমরা এই কোনটা লেখতে পারি তাহলে কোন কী বি ও পি লেখতে পারি বা বিও এফ ও লাগতে পারি তাহলে আমরা কী লিখতে পারি বিও এফ লিখতে পারি বিও এফ লিখতে পারি আচ্ছা এখন একটু এখানে দেখো যে আমাদের এখানে ছিল ও এখানেও কী বি ও আছে তার মানে এইখানে যদি তুমি এইটা এক নম্বর সমীকরণ দাও এইটা যদি দুই নাম্বার সমীকরণ দাও আচ্ছা এটা কি থেকে পাইছো এটা হচ্ছে একান্তর কোন এটা কি কোন একান্তর কোন আচ্ছা এখন একটু চিন্তা করো যে এই কোন সমান এই কোন আবার এই কোন সমান হচ্ছে এই কোন তার মানে তিনটা কোণে সমান তিনটা কোণে সমান কিনা না তো যদি তিনটা কোণে সমান হয় তাহলে আমি এই ত্রিভুজটা যদি লক্ষ্য করি তাহলে এই ত্রিভুজ কী ত্রিভুজ ও এফ তাহলে ত্রিভুজ ও এ তাহলে ত্রিভুজ ও এ তাহলে ত্রিভুজ ও বি এফ কোনটা এই যে ও এফ এই ত্রিভুজের মধ্যে একটু চিন্তা করো যে তোমার এই কোন সমান এই কোন হবে কি না কেন হবে তার কারণ হচ্ছে দেখো যে এই কোন সমান এই কোন এই কোন সমান এই কোন এখানেও বি ও কোন এখানেও ও কোন তার মানে অবশ্যই এই কোন সমান এই কোন অর্থাৎ ও বি সি কোনটা এই যে ও বি সি অর্থাৎ এই কোন ইজ ইকুয়াল হচ্ছে কি ও এফ এফ কোনটা এই যে এফ তার মানে এই কোন তাহলে এই ত্রিভুজের মধ্যে এই কোন এবং এই কোনটা কি সমান তাহলে এই ত্রিভুজের মধ্যে আমরা কী লিখতে পারি কোন বিওএফ কোন বিওএফ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি কি কোন ও বিএফ কোন ও বিএফ এইটা লিখতে পারি আচ্ছা দেখো এইটা আমরা কোথা থেকে পাইছি এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ থেকে পাইছি তাহলে এখানে আমরা কী দেব যে এক ও দুই নং হতে এক ও দুই নং হতে তাহলে দেখো যে এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণ কিন্তু এখন সমান তো এইটাকে যদি আমরা একটু আলাদাভাবে অঙ্কন করে দেই ত্রিভুজটাকে তাহলে ত্রিভুজটাকে আমরা কি করব আলাদাভাবে অঙ্কন করে নেব তো ধরো যে ত্রিভুজটা হচ্ছে এরকম তো এই ত্রিভুজের কি আছে এই কোণ এবং এই কোণটা সমান আছে তো আমরা কিন্তু একটা জিনিস জানি যে এই কোণ এবং এই কোণ যদি সমান হয় তাহলে এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান হবে পরস্পর কি হবে সমান হবে কেন হবে তাহলে আমরা জানি যে সমদ্বিবাহু কোনো ত্রিভুজের সমান সমান বাহুদয়ের বিপরীত বাহুদয় পরস্পর কী হয় সমান হয় তার মানে অবশ্যই এই বাহু সমান কি হবে এই বাহু হবে তার মানে এই ত্রিভুজের মধ্যে এই বাহু সমান অবশ্যই এই বাহু হবে তো আমরা এখানে কী লিখিয়ে দেবো ওই জিনিসটা লিখে দেব তাহলে কি এই বাহু সমান হচ্ছে এই বাহু তাহলে এই বাহুটা কি ও এফ এফ ও এফ ইজ এখানে বাহুটা কি বিএফ এখানে বাহুটা কি বিএফ তাহলে দেখো যে আমরা এই ত্রিভুজ থেকে কিন্তু ও এফ ইজ ইকুয়াল বিএফ পেয়ে গেছি আচ্ছা এখন একটু চিন্তা করো যে এই যে বি বিন্দু এবং পি বিন্দু তুমি যদি এই রশ্মিটাকে একটু এই দিকে নিচে নেমে নিয়ে আসো হয়তো একটু কম বেশি হবে বাট এইটাকে কিন্তু আমরা একই লাগতে পারি কারণ দর্পণটা হচ্ছে ক্ষুদ্র একটা দর্পণ এই বি বিন্দুটাকে যদি আমি মানে এই রশ্মিটাকেই যদি আমি একটু নিচে নামাই তাহলে হয়তো পির থেকে একটু বেশি হবে বাট একদম বেশি কিন্তু না তো এই কারণে আমরা কি করতে পারি বি এবং পি বিন্দুটাকে একই বিন্দু ধরে নিতে পারি তাহলে ক্ষুদ্র দর্পণ হওয়ায় ক্ষুদ্র দর্পণ হওয়ায় ক্ষুদ্র দর্পণ হয় কি হবে বি ও পি বিন্দু পি বিন্দু একই ধরে একই ধরে তার মানে এখন কী বি আর পি বিন্দু দুইটাই কিন্তু একই তো দুইটাই যদি একই হয় তার মানে আমরা এখানে ও এফ এই বীর জায়গায় অর্থাৎ এই বীর জায়গায় আমরা পি লাগতে পারি কি না অবশ্যই পি লাগতে পারি তাহলে এখানে কী দিতে পারি পি এফ দিতে পারি অর্থাৎ এখন আমাদের কী দাঁড়ালো এখন দাঁড়ালো যে এই বাহু সামান হচ্ছে এই বাহু তাহলে কি এই বাহু সমান যদি এই বাহু হয় তার মানে অবশ্যই এই বিন্দুটা কি এই টোটাল বাহুটার মধ্যবিন্দু তো যদি টোটাল বাহুটার মধ্যবিন্দু হয় তার মানে এখান থেকে এই অংশটা টোটাল বাহুর অর্ধেক কি না অবশ্যই তো অর্ধেক তার মানে আমরা লিখতে পারি যে ও পি ইজ অতএব ও পি ইজ আচ্ছা এই বাহু সমান যদি আমরা লিখি যে পি এফ ইজ পি এফ ইজ অর্থাৎ এই বাহুটা এই টোটাল বাহুর কিন্তু অর্ধেক অর্থাৎ ও ডিভাইডেড কী হবে টু হবে আচ্ছা এখন দেখো যে পি এফ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এইটাকে কি আমরা ফোকাস দূরত্ব বলি না এটাকে কিন্তু আমরা ফোকাস দূরত্ব বলি তার মানে এইখানে আমরা কী দেবো ফোকাস দূরত্ব এফ দেবো তো দেওয়ার পর এই যে ও থেকে পি পর্যন্ত এইটা তো বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ এইটাকে আমরা আর বলি তার মানে এইখানে আমরা কী দিতে পারি আর দিতে পারি ডিভাইডেড হচ্ছে টু অতএব দেখো আমাদের প্রমাণিত হয়ে গেলো যে এফ ইকুয়াল আর বাই টু তাহলে সবার ক্লিয়ার কি না একটু দ্রুত জানাও সবার ক্লিয়ার কি আচ্ছা লেমন বলতেছে আবার রিভিউট করার আচ্ছা ফারাদ মিয়া হচ্ছে ক্লিয়ার আশিকুর রহমান আকাশ ক্লিয়ার মোস্তাফিজুর রহমান ক্লিয়ার তারপর হচ্ছে বি আর রয় আরেকবার আচ্ছা ওমর ফারুক ডান তারপর শহীদ আহমেদ বলছে যে এটা পারে তারপর হচ্ছে ফারুক ক্লিয়ার ইমরান আহমেদ ক্লিয়ার বাকিদের কী অবস্থা সবার কি ক্লিয়ার আচ্ছা সবার আচ্ছা যারা রিপিট করতে বলছো এরপর যেহেতু আর একটা ক্লাস আছে তো যারা রিপিট করতে বলছো তারা পরবর্তীতে একটু ক্লাসটা আর একবার দেখে নিও ওই জায়গাটা তাহলেই তো তোমাদের কাছে রিপিট হয়ে যাবে আচ্ছা স্ক্রিনশট যারা নিবা নিয়ে নাও একটু যারা স্ক্রিনশট নিবা তাড়াতাড়ি স্ক্রিনশটটা নিয়ে নাও আচ্ছা ইশতিহ আহমেদ আর একবার আচ্ছা সুখদেব সোহনরাজ রিপিট এরপর তো আরও একটা প্রমাণ আছে আবার এরপর তো আবার ক্লাস আছে এই রুমে আচ্ছা আস আমি শর্টকাট একটু রিপিট করে দেবো সমস্যা নেই আচ্ছা স্ক্রিনশট তো নেওয়া হয়েছে সুমন আহমেদ এখন আসলাম আচ্ছা এখন যদি এসে থাকো তাহলে পরের রচনামূলক প্রশ্নটা করো আর বাকিটা ক্লাস শেষে শুরু থেকে করে নিও আচ্ছা দেখো এখানে আমাদের মেন ফ্যাক্টটা হচ্ছে আমাদের যে মেন ফ্যাক্টটা সেটা আমি একটু বোঝাই দেই তো মেন ফ্যাক্টটা বোঝানোর জন্য এইগুলো আর দরকার নাই এইগুলো মুছাই দিতেছি আচ্ছা দেখো আমাদের যে মেন ফ্যাক্ট সেটা হচ্ছে ধরো যে এটা হচ্ছে দর্পণ তো এই দর্পণে এখানে ধরো যে এইটা আপতিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে ফোকাস বিন্দু আচ্ছা এরপর এই এই অংশটা ধরো যে আমরা যোগ করে দিছি তো এখন অবশ্যই এইটা আপতন কোন এইটা প্রতিফলন কোন তার মানে অবশ্যই এই কোন সমান এই কোন এটা তো আমরা সবাই ক্লিয়ার তারপর দেখো যে এই রেখা এবং এই রেখাটা হচ্ছে সমান্তরাল তো এইটা যদি সমান্তরাল হয় এবং এই রেখাটা যদি সেদক হয় তাহলে আবার দেখো যে এই কোন সমান কিন্তু এই কোন তাহলে তিনটা কোণেই তো সমান তো তিনটা কোন যদি সমান হয় তার মানে এই ত্রিভুজের মধ্যে আমার এই কোন এবং এই কোনটা সমান তো যদি সমান হয় তাহলে আমি ত্রিভুজের উপপাধ্যের সাহায্যে জানি যে অবশ্যই আমার এই বাহু সমান এই বাহু হবে তাহলে কী হবে ও এফ সমান কী হবে আমার বিএফ হবে এইটা কিন্তু আমি লিখতে পারি ত্রিভুজের উপপাধ্যের সাহায্যে তারপর দেখো যে এই বিন্দু এবং এই বিন্দুটা আমরা একই ধরতে পারি যেহেতু ক্ষুদ্র দর্পণ তার মানে বি ও পি বিন্দুটাকে একই ধরতে পারি অর্থাৎ বিড় জায়গায় আমি পিও লিখতে পারি তাহলে এখন কি ও এফ ইজ ইকুয়াল আমি কি লিখতে পারি পি এফ লিখতে পারি তার মানে এখন কি দাঁড়ালো এই বাহু সমান এই বাহু দাঁড়ালো আর আমারকে এইটাই নিয়ে আসতে হবে মানে আমার মেন টার্গেটটা হচ্ছে এই বাহু ইজ ইকুয়াল এই বাহু প্রমাণ করা তো যদি এটা প্রমাণ করতে পারি তার মানে এই এফটা হচ্ছে কি মধ্যবিন্দু তার মানে এখানে অর্ধেক এখানে অর্ধেক তাহলে আমি পি এফ ইজ ইকুয়াল কী লিখতে পারি পি এফটা তো পুরাটার অর্ধেক পুরাটা কোনটা পুরাটা হচ্ছে কি ওপি আর ওপির অর্ধেক কি পি এফ তার মানে পি এফ ইজ ইকুয়াল ওপি বাই হচ্ছে টু আর পি এফ মানে এখান থেকে এই দূরত্ব এইটা হচ্ছে ফোকাস দূরত্ব তার মানে কি এফ ইজ ইকুয়াল তারপর ওপি ওপি মানে এখান থেকে এই দূরত্ব এটা তো বক্রতার ব্যাসার্ধ তার মানে আর ডিভাইডেড বাই হচ্ছে কি টু তো আমরা এভাবে আর কি প্রমাণ করব তা আশা করি কারোর সমস্যা থাকার কথা না যদি এরপরেও কারো সমস্যা থাকে তাহলে তোমরা একটু ক্লাসটা রিপিট করে নিবা তাহলে বুঝতে পারবো আর কি আর যারা ক্লাসটা এখনও শেয়ার করো নাই তারা তোমাদের যে ডিপার্টমেন্টের তোমাদের সেমিস্টারের যে গ্রুপগুলো আছে ম্যাসেঞ্জার গ্রুপ সেখানে একটু শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও ফ্রিতে আজকের ক্লাসটা করতে পারে আচ্ছা এরপরে আমাদের প্রমাণটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে ওয়ান বাই ভি ইজ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এফ এই প্রমাণটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ তোমরা শিওর থাকো এই প্রমাণটা তোমার পরীক্ষার মধ্যে আসছে কারণ এখান থেকে তোমার আসে প্রতিবারেই কিন্তু এইটা প্রমাণ করতে বলে ঠিক আছে তাহলে আমরা এখন এই অঙ্কটা তোমার এই প্রতিপাদনটা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আবার আমাকে কী করা লাগবে দর্পণ অঙ্কন করা লাগবে তো আমি একটা দর্পণ অঙ্কন করব তাহলে এখানে ধরো যে আমি একটা দর্পণ অঙ্কন করলাম এটা হচ্ছে অবতল দর্পণ আচ্ছা অনেকেই বলতে পারো পারো যে উত্তল দর্পণ করাচ্ছি না কেন আচ্ছা দেখো অবতল দর্পণটাই কিন্তু বেশিরভাগ আসে আর উত্তল দর্পণটা আসার সম্ভাবনা পাঁচ পার্সেন্টও কিন্তু নাই আর এই অবতল দর্পণটা যদি আসে এই অধ্যায় থেকে অবতল দর্পণেই কিন্তু আসে আর যদি অবতল দর্পণটা বুঝতে পারো তাহলে উত্তম দর্পণটাও কিন্তু তোমরা একটু চেষ্টা করলেই নিজেরাই করতে পারবা ঠিক আছে আচ্ছা দেখো যে এইটা হচ্ছে আমাদের একটা দর্পণ তো এই দর্পণে এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ তো এই প্রধান অক্ষের মধ্যে এইখানে এইটা ধরো যে আমার হচ্ছে বক্রতার কেন্দ্র আর এখানে এইটা ধরো যে আমার হচ্ছে প্রধান ফোকাস এটা হচ্ছে কি প্রধান ফোকাস এরপর ধরো যে এখানে লক্ষ্য বস্তু হচ্ছে ও তাহলে লক্ষ্যবস্তু এটা কি লক্ষ্যবস্তু হচ্ছে ও এখন এই ও এ ও লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি কি অবশ্যই দর্পণের মধ্যে আপতিত হবে তার মানে এইটা হচ্ছে কি আপতিত রশ্মি তার আগে আমাকে দর্পণটা দিতে হবে দর্পণটা হচ্ছে এমপি পি এম প্রাইম এটা হচ্ছে আমাদের দর্পণ তো এরপর দেখো যে এই যে আলোক রশ্মিটা আপতিত হইল এইটাকে আমি ধরো যে বিন্দুতে আলোক রশ্মিটা আপতিত হয়েছে তো আপতিত হওয়ার পর ধরো যে এই আলোক রশ্মিটা এই বিন্দু বরাবর প্রতিফলিত হয়েছে এই দিক দিয়ে প্রতিফলিত হয়েছে তাহলে এইটাকে ধরো যে সি বিন্দু অর্থাৎ বি সি হচ্ছে তোমার প্রতিফলিত রশ্মি তো এই প্রতিফলিত রশ্মিটা যে বিন্দুতে এই যে প্রধান অক্ষকে যে বিন্দুতে আর কি সেদ করছে তো এই বিন্দুতেই কিন্তু তোমার প্রতিবিম্বটা গঠিত হবে কেন গঠিত হবে সেটা দেখো এই যে একটা আপতিত রশ্মি যাওয়ার পর এই দিক দিয়ে প্রতিফলিত হইলো এই বিন্দু থেকেই আরেকটা আপতিত রশ্মি যদি প্রধান অক্ষ বরাবর আপতিত হয় তাহলে সেটা আবার এই পথ বরাবরেই কিন্তু ফিরে আসবে তাহলে যদি এই পথ বরাবরেই ফিরে আসে তার মানে এখানে এটাও হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি তার মানে এখানে একটা প্রতিফলিত রশ্মি এখানে একটা প্রতিফলিত রশ্মি দুইটা এসে যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুটাই হচ্ছে প্রতিবিম্ব তার মানে এইটা কি অবশ্যই প্রতিবিম্ব তো এই প্রতিবিম্বটাকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি ধরো এল দ্বারা প্রকাশ করলাম তাহলে প্রতিবিম্বটাকে আমরা কি করলাম এল দ্বারা প্রকাশ করলাম আচ্ছা এরপর দেখো যে আমরা এখানে যে জিনিসগুলো আর কি চিত্রের মধ্যে অঙ্কন করলাম সেই জিনিসগুলোই আমাদের আবার এখানে লিখে দিতে হবে তাহলে আমরা মনে করি যে এম এম প্রাইম হচ্ছে একটা অবতল দর্পণ যেখানে যেখানে ও হচ্ছে ও হচ্ছে লক্ষ্যবস্তু তাহলে লক্ষ্যবস্তু কি লক্ষ্য বস্তু হচ্ছে ও ও হচ্ছে লক্ষ্য বস্তু ও বি আপতিত রশ্মি ও বি আপতিত রশ্মি প্রধান অক্ষকে প্রধান অক্ষকে এল বিন্দুতে এল বিন্দুতে সেট করে প্রতিফলিত হয় সেট করে প্রতিফলিত হয় তো এক্ষেত্রে এক্ষেত্রে এই যে এলটা হচ্ছে কি এল হচ্ছে এল হচ্ছে প্রতিবিম্ব এল হচ্ছে প্রতিবিম্ব তোমরা চাইলে আর একটু সাজায় লিখে দিতে পারো কোনটা ফোকাস বিন্দু কোনটা ফোকাস দূরত্ব তারপর কোনটা বক্রতার কেন্দ্র চাইলে এইগুলো তোমরা এখানে উল্লেখ করে দিয়ে দিতে পারো ঠিক আছে তো যেহেতু জায়গা কম আমি একটু শর্টকাট করে দিলাম তাহলে এই পর্যন্ত আমরা লেখলাম তো লেখার পর এখানে আরেকটা আমাদের কাজ করতে হবে আবার অঙ্কন করতে হবে অঙ্কনটা কি এই সি এবং বি বিন্দুটাকে যোগ করে দিতে হবে সি এবং বি বিন্দুটাকে কি করব যোগ করব তো যদি সি এবং বি বিন্দুটাকে যোগ করি তাহলে আবার এইটা কি পাওয়া যাবে একটা অভিলম্ব পাওয়া যাবে তাহলে এই যে আবার আগের মতো এইটা হচ্ছে কি একটা দর্পণ এইটা হচ্ছে আবদিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এইটা কি অভিলম্ব তাহলে এখানে আমাদের একটা রশ্মি কি ও বি রশ্মি তাহলে এইটা হচ্ছে ও বি রশ্মি একটা কি বি সি রশ্মি রশ্মি আর একটা কি বি সি রশ্মি আর এইটা কি সি বি রেখা এটা কি সি ভি রেখা তো এইটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি এইটা প্রতিফলিত রশ্মি আর এইটা হচ্ছে কি অভিলম্ব তার মানে অবশ্যই এইটা হচ্ছে আপতন কোণ আর এইটা হচ্ছে আমাদের কি প্রতিফলন কোণ আচ্ছা দেখো কারেন্ট যেহেতু চলে গেছে তবু দেখা যাচ্ছে তো নাকি আচ্ছা শায় সায়েম আহমেদ এটা সপ্তম অধ্যায় করানো হচ্ছে এটা সপ্তম অধ্যায় করানো হচ্ছে তো ইয়ে চলে ফ্ল্যাশটা দাও লাইফ যেন না কটাই ইয়ে করে আচ্ছা দেখো তাহলে এখানে আমাদের কী ছিল এইটা হচ্ছে আমাদের আপতন কোন আর এইটা হচ্ছে আমাদের কি প্রতিফলন কোন তা আমরা তো অবশ্যই সূত্র অনুসারে জানি যে এই কোন সমান হচ্ছে এই কোন তার মানে এখন একটু চিন্তা করো যে অবশ্যই এখানে এই কোন সমান এই কোন হবে তো যদি হয় এখন আর একটু অন্যভাবে চিন্তা করো সেটা হচ্ছে যে এই টোটাল কোন এইটা কি একটা টোটাল কোন না এই যে টোটাল কোনটাকে এই রশ্মিটা দুই ভাগে ভাগ করছে কিনা অবশ্যই কিন্তু দুইটা ভাগে ভাগ করছে তার মানে এখানে যে কোনটা আসে এই কোনটাকে বিসি রশ্মি রশ্মি কি করছে দুইটা খণ্ডে বিভক্ত করছে এবং সেটা সমানভাবে কিন্তু বিভক্ত করছে তার মানে এই কোণের এই বিসি রশ্মিটা কি সমদি খণ্ড তাহলে কী হবে সমদিখণ্ডক হবে তাহলে আমরা এখানে দেখো যে কী কী লাগতে পারি আমরা এখানে লাগতে পারি যে কোন ও বি এখানে কোন ও বি সি এর সমদি কোনটা এইটা তো আমরা এখানে কোন ও বি সি বা কোন ও তো লিখতে পারি তাই না তাহলে আমরা কী করবো কোন ও বিএল তাহলে এটা কোন ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের মধ্যে না এই ত্রিভুজের মধ্যে কিন্তু তাহলে এটা ত্রিভুজটার নাম কি ত্রিভুজ ও বি এল তাহলে ত্রিভুজ ও বি এল এ আসা ত্রিভুজ ও বি এ কী হয়েছে দেখো যে এই কোনটাকে অর্থাৎ ও বিএল কোনকে ও বি এল কে আচ্ছা ও বি এল কে কি রেখা আর সমানভাবে আচ্ছা এটা শর্টকাট লিখে দিই এতগুলা লেখার দরকার নাই আচ্ছা এত এই ত্রিভুজে বিসি রেখা বি সি রেখা কোন ও বিএল এর সমধিখণ্ডক ও এর কী হবে সমাধিখণ্ডক হবে আচ্ছা দেখো যে এই ত্রিভুজে এই বি সি রেখাটা যদি এর সমধিখণ্ডক হয় তাহলে আমরা কিন্তু একটা উপপাদ্য জানি সেই উপপাদ্যটা আসলে কী উপপাদ্যটা হচ্ছে এরকম যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা কোণের অন্তঃ খণ্ডক তাহলে এইটাকে অন্তঃ সমাধিখণ্ড না অর্থাৎ ত্রিভুজের ভেতরের কোনটাকেই তো সমধিখণ্ডিত করছে তাহলে কোনো ত্রিভুজের কোন একটা কোণের অন্তঃ এই বিপরীত বাহুটাকে এইটা কি বিপরীত বাহু না এটা হচ্ছে বিপরীত বাহু এই বিপরীত বাহুকে এই কোন সংলগ্ন বাহু দুইটার অনুপাতে অন্তস্থভাবে কি করে বিভক্ত করে তাহলে এইটা কিন্তু তোমরা সাইড নোটে লিখে দিবা তো যেহেতু জায়গা কম আমি সাইড নোটটা লিখে দিতেছি না তোমরা নিজেরাই কিন্তু লিখে রাখবা ঠিক আছে আচ্ছা আসলে এখানে বিষয়টা কি বলছে দেখো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে দেখো যে এই যে রশ্মি এটা কি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি তো এই যে সমধিখণ্ডিত যে করলো এই সমধিখণ্ডিত করার এই দুইটা বাহু কি সংলগ্ন বাহু না যে কোনটাকে সমধিখণ্ডিত করছে ওই দুইটা মান মানে ওই কোনটা এই দুইটা বাহু কি সংলগ্ন কোন তাহলে এদের কি অনুপাত তাহলে দেখো যে এই সংলগ্ন কোন কোনটা সংলগ্ন বাহু কোনটা বিএল বাহু তাহলে আমরা কী লাগবো বিএল বাহু লিখব আচ্ছা বিএল বাহু লেখলাম লেখার পর ডিভাইডেড দেবো এরপর কি অপর বাহুটা অপর বাহুটা কোনটা বিও বাহু অপর বাহুটা হচ্ছে কি বি ও বাহু দিলাম তো দেওয়ার পর ইজ ইকুয়াল কী হবে এটার দিতে হবে আচ্ছা এই বাহু আমরা দিলাম তার মানে এর সাথে যেটা আছে আমরা এটা দেব এটা কি আছে এল সি তাহলে এটা কি এল সি ডিভাইডেড এই বাহুর সাথে এখানে যেটা আছে সেটা দেবো সেটা কি সেটা হচ্ছে ও সি সেটা কি ও সি এখন কথা হচ্ছে ভাইয়া যে আমার যদি এটা মনে না থাকে সেক্ষেত্রে কি করব। আর এখানে তো অবশ্যই সাইড নোটটা লিখে দিবা সাইড নোটটা কি করবা লিখে দিবা তো এখন ধরো যে তোমার এটা মনে পড়তেছে না যে এইটা আসলে আমি কিভাবে লিখতে পারি তো তখন তুমি একটু শর্টকাট বুদ্ধি খাটাইতে পারো সেটা কীরকম দেখো যে যদি তোমাদের মনে না থাকে সেই ক্ষেত্রে আসলে কিভাবে এই লাইনটা সরাসরি দেখতে পারো আচ্ছা এখানে দেখো যেহেতু সমধিখণ্ড সমদিখণ্ডিত করছে এইখানে বিএলটা কোনটা বিএল হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই যে বি থেকে এল পর্যন্ত আচ্ছা এইটা হচ্ছে আপতিত রশ্মি আর এইটা কি প্রতিফলিত রশ্মি কিনা অবশ্যই প্রতিফলিত রশ্মি এখন এই প্রতিফলিত রশ্মির ক্ষেত্রে তুমি যে বিএলটা দিছো এই যে বিএল এই বিএল যে রেখাটা আছে আর এটা তো পুরোটা একটা ত্রিভুজ তো এই একটা ত্রিভুজের মধ্যে এই যে তুমি রেখাটা নিছো এই রেখাটার সাথে যে রেখাটা আছে তাহলে এই বিএল নিছো এই বিএল রেখার সাথে যে রেখা সেটা এই দিকে উপরে হবে এটা মনে রাখবা তারপর এখানে আর একটা রেখা অর্থাৎ এই কোণের সংলগ্ন আর একটা রেখা কোনটা বিও রেখা এই যে বি রেখা এই বিও রেখার সাথে এখানে কোন বাহুটা আছে এই দিকে সি বাহুটা আছে তার মানে এর সোজা এটা কোথায় নেব আমরা নিচে নেব তার মানে আমরা এভাবেও মনে রাখতে পারি আচ্ছা দেখো যে এইটা লেখার পর এখানে দেখো যে আমরা আর কি করতে পারি এখন আমাকে দেখতে হবে যে আসলে এখানে আমার মান কিসের কিসের দেওয়া আছে মানটা আসলে কার কার দেওয়া আছে প্রথমে দেখো যে যদি বিএলের ক্ষেত্রে আসি এই যে বিএল এখন একটু চিন্তা তো যে আমরা আগের যে প্রমাণটা করছি ওই প্রমাণের মধ্যে আমি কিন্তু বলছিলাম যে বি ও পি হচ্ছে একই বিন্দু তো যদি একই বিন্দু হয় তাহলে আমরা কি করব যে ক্ষুদ্র দর্পণে তাহলে ক্ষুদ্র দর্পণে বি ও পি একই বিন্দু তাহলে কি হবে একই বিন্দু হবে তার মানে যেখানে বি আছে আমরা সেখানে কি দেবো পি দেবো তাহলে যেখানেই বি আছে সেখানেই আমরা কি দেবো পি দেবো আচ্ছা দেখো এখানে কি আছে বি আছে না যদি বি হয় তার মানে বির জায়গায় কী হবে পি হবে আচ্ছা যদি এটা হয় তাহলে এখানে আর একটা জিনিস দেখো আমরা চাইলে শর্টকাট করতে পারি আবার চাইলে কিন্তু একটু বড়োও লিখতে পারি যদি বড় করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এরপর আমরা নিচের লাইনে এটা দেব যে এখানে কী বিএল তাহলে এখানে কী বিএল ইজ ইকুয়াল এই যে বিএল ইজ ইকুয়াল আমি কি লিখতে পারি এলপিও লিখতে পারি বা পি এল পারি কি না বিএল ইজ ইকুয়াল আমি কিন্তু পিএলও লিখতে পারি কারণ বি বিন্দু এবং পি বিন্দু কিন্তু একই তার মানে এখানে আমি কী লিখতে পারি পিএল লিখতে পারি তারপর দেখো যে এই যে ও বি সি এই বিসি ইজ ইকুয়াল আমি কী লিখতে পারি পি ও লিখতে পারি তাহলে বি সি ইজ ইকুয়াল আমি কী লিখতে পারি পি ও লিখতে পারি আবার দেখো যে এই যে ও ইজ ইকুয়াল আমি কী লিখতে পারি পিও লিখতে পারি তাহলে বি ও ইজ ইকুয়াল আমি কী লিখতে পারি পিও লিখতে পারি তো যদি আমরা একটু বাড়তিভাবে লিখি তাহলে আমরা এই তিনটা লাইন লেখবো আর যদি বাড়তিভাবে না লেখি যদি শর্টকাট করতে যাই তাহলে আমাদের একটা মনে রাখতে হবে যে যেখানে বি আছে সেখানেই পি লেখি দিবা তাহলে যেখানে বি আছে সেখানেই কী হবে সেখানেই পি হবে আচ্ছা তাহলে যেখানে বি বি বলতে এখানে কি আছে বিএল তার মানে কী হবে পিএল হবে তারপর ডিভাইডেড কী আছে বিও আছে তার মানে কী হবে পিও হবে ইজ ইকুয়াল এখানে এল সি এটা ঠিক থাকবে ডিভাইডেড ওসি এটাও কি থাকবে ঠিক থাকবে আচ্ছা দেখো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার থাকো তাহলে পরের অংশটা যায় এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ফারাত মিয়া ক্লিয়ার আর বাকিদের কী অবস্থা এই পর্যন্ত ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার থাকো তাহলে পরামর্শটা করে দ্রুত মোস্তাফিজুর রহমান ডান ওমর ফারুক ক্লিয়ার ফাইভ মিয়া ক্লিয়ার তারপর হচ্ছে ইমরান আহমেদ ক্লিয়ার সাকিব মৃদা ক্লিয়ার আচ্ছা সবাই সবার ক্লিয়ার তো সবার যেহেতু ক্লিয়ার তাহলে আচ্ছা রাশিদুল সাইড নোটটা দেন আচ্ছা সাইড নোটটা তো আমি বললাম যে এখানে দেখো যে কোনো ত্রিভুজের কোনো একটা অন্ত কোনো কোণের অন্তরিখ অন্তঃ সমাধি খণ্ড তাহলে এইটা ত্রিভুজ এই ত্রিভুজের একটা কোণের অন্তঃ খণ্ডক বিপরীত বাহুকে কোন সংলগ্ন বাহু দুইটার কি অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে এই সাইড নোটটা তোমরা সাইডে লিখে নেব আর তোমাদের বইয়ের মধ্যেও আছে যদি মনে না থাকে তাহলে লিখে নিও তারপর কি বলছে সুখদেব বলছে নেক্সট আচ্ছা তাহলে পরের অংশে আমরা যাই আচ্ছা এই পর্যন্ত কিন্তু আমরা লিখতে পারি এরপর দেখো যে আমাদের কিন্তু আসলে এই যেখানে কী কি আছে এল আছে না পি এল বলতে কোনটা বুঝা কোনটা বোঝায় এই পি থেকে এল পর্যন্ত আচ্ছা এখন একটু দেখো যে এই এল বিন্দুটা প্রতিবিম্ব কি না অবশ্যই কিন্তু প্রতিবিম্ব তার মানে এই পি থেকে এল পর্যন্ত যে দূরত্বটা এই দূরত্বটা বিম্বের দূরত্ব হবে কি না এই পি কিন্তু অবশ্যই বিম্বের দূরত্ব এটা কার দূরত্ব বিম্বের কিন্তু দূরত্ব তো আমরা তো বিম্বের দূরত্ব জানি যে ভি তার মানে আমাদের পি ঠিক থাকবে তাহলে আমরা পরের লাইনে কি করব পিএলটা ঠিক রাখবো এরপর ডিভাইডেড যদি পিওতে আসি আচ্ছা পিও কোনটা এই যে পি ও এই পিও মানে কি বক্রতার ব্যাসার্ধ আচ্ছা বক্রতার ব্যাসার্ধ আচ্ছা না পিও বক্রতার ব্যাসার্দ না এখানে ওটা হচ্ছে কি লক্ষ্য বস্তু ওটা কি ওটা হচ্ছে লক্ষ্য বস্তু তার মানে পি থেকে ও পর্যন্ত যে দূরত্বটা এটা অবশ্যই বস্তুর দূরত্ব তো আমরা তো জানি যে বস্তুর দূরত্ব হচ্ছে ইউ যেটা আমরা ধরে থাকি তার মানে আমার পিওর মানটাও জানা আছে পিওর মানটাও জানা আছে তার মানে আমি এই দুইটা ঠিক রাখতে পারি এখন যদি আমি এলসিতে আসি আচ্ছা এলসি কোনটা এলসি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এই বিম্ব থেকে কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটাকে কি আমরা কোনো কিছু দ্বারা প্রকাশ করি কোনো কিছু দ্বারা কিন্তু প্রকাশ করি না তার মানে এইটাকে আমাদের আরেকটু অন্যভাবে লেখতে হবে তা আরেকটু যদি অন্যভাবে লেখি তাহলে আমাদের মেন জায়গাটা হচ্ছে এইটুকু অর্থাৎ আমাদের এই জায়গাটাকে রাখতে হবে এই জায়গাটাকে কি রাখতে কত হবে রাখতে হবে আচ্ছা এই আচ্ছা আমাদের এইটা হচ্ছে প্রধান অক্ষ যেখানে এইখানে হচ্ছে আমাদের ও বিন্দু এখানে হচ্ছে লাইফ তো কাটে গেছে মনে হয় নাকি দেখেন তো ইয়ে কি চার্জ নেই ফোনে এটা ফোনে চার্জ নেই ফ্ল্যাশ অফ হয়ে গেছে ইয়া হয়েছে ফ্ল্যাশ অফ হয়েছে চার্জ কম নাকি আচ্ছা আচ্ছা দেখো তাহলে আমরা যদি এই অংশের দিকে আসি তাহলে আমাদের এখানে দেখো যে এল সি অর্থাৎ আমার এইটুকু দূরত্ব এইটুকু দূরত্বকে দেখে দেখো যে আমরা আসলে আর কিভাবে লাগতে পারি আমরা যদি অন্যভাবে লাগতে যাই এখানে দেখো যে পি থেকে এই যে বিন্দুটা এই বিন্দুটা কি কেন্দ্র এই বিন্দু হচ্ছে কেন্দ্র আর এখানে পি বিন্দু হচ্ছে মেরু পি বিন্দু কি মেরু আচ্ছা দেখো যে এই মেরু থেকে বিন্দু পর্যন্ত এইটা কি বক্রতার ব্যাসার্ধ তো এই বক্রতার ব্যাসার্ধ থেকে যদি আমি এই সামনের অংশটা বাদ দিই তাহলে এই অংশটা পাবো কি না তাহলে এই পুরো অংশটা হচ্ছে আর পুরো অংশটা কি আর অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ এই বক্রতার ব্যাসার্ধ থেকে যদি এই অংশটা বাদ দেই তাহলে মাইনাস কোন অংশ পিএল অংশ মাইনাস কি পি এল অংশ তাহলে সামান কি পাওয়া যাবে এল সি অংশ পাওয়া যাবে তার মানে এল সি অংশে অর্থাৎ এই জায়গায় আমি কি রাখতে পারি বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ সিপি তাহলে সিপি মাইনাস আমি কি লাগতে পারি পিএল লাগতে পারি কী লিখতে পারি পি এল পারি ঠিক আছে তারপর হচ্ছে ডিভাইডেড এরপর যদি আসি ও এই যে ও সি ও সি কোথায় এইটা হচ্ছে ওসি ও সি কে কী দ্বারা প্রকাশ করা হয় সেটা কি আমাদের জানা আছে জানা নাই তার মানে এখন আমার দূরত্ব হচ্ছে এইটুকু এখন দূরত্ব কোনটা এইটুকু তাহলে দেখো যে পি থেকে এই পর্যন্ত এইটার মান হচ্ছে কি ইউ এর মান এটার মান কার ইউ এর মান তো এই পুরো অংশটা থেকে যদি আমি সামনের অংশটা বাদ দিই তাহলে এই অংশটা পাবো কি অবশ্যই পাবো তার মানে আমার পুরা অংশটা হচ্ছে ইউ তাহলে ইউ মাইনাস এই যে সামনের অংশ অর্থাৎ পি থেকে সি পর্যন্ত এটা কি বক্রতার ব্যাসার্ধ তার মানে কি হবে অবশ্যই আর হবে তাহলে পুরো অংশটা অর্থাৎ পিও পুরো অংশটা কি পিও তারপর হচ্ছে মাইনাস এই সামনের অংশটা বাদ দেবো অর্থাৎ সিপি অংশটা বাদ দেবো তাহলে আমরা দেখো যে এটা লাগতে পারি পিএল ডিভাইডেড পিও ইজ ইকুয়াল সিপি মাইনাস পিএল ডিভাইডেড হচ্ছে পিও মাইনাস সিপি তো আশা করি সবাই এটা বুঝতে পারছো আচ্ছা এরপর দেখো যে আমরা পরের লাইনে কী লিখতে পারি পরের লাইন লেখার জন্য আমাদেরকে ধরে নিতে হবে তাহলে পরের লাইন লেখার জন্য আমাদের কী করতে হবে ধরে নিতে হবে আচ্ছা দেখো এই ধরে নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস আমরা কখন প্লাস দেবো কখন মাইনাস দেবো কারণ আমরা যদি উত্তল দর্পণে করতে যাই তখন কিন্তু একটু গ্যাম হয়ে যায় যে আসলে আমরা প্লাস ধরবো নাকি মাইনাস ধরবো তো এইটা বোঝার সহজ উপায় হচ্ছে আমাদের এইটা কি অবতল দর্পণ না অবশ্যই অবতল দর্পণ তার মানে আমার লক্ষ্য বস্তু অবশ্যই এই দিকে থাকবে তাহলে লক্ষ্য বস্তু দিক থাকবে এই দিকে যা কিছু থাকবে সব কিছুই ধনাত্মক তাহলে এইটা যেহেতু অবতাল দর্পণ তার মানে লক্ষ্য বস্তু এই দিকে থাকবে তার মানে এই দিকে যত মান সব ধনাত্মক আর এই দিকে যেটা যাবে সবটাই হচ্ছে ঋণাত্মক বসছে কিনা কথাটা যদি এই দিকে ধরো কোনো কিছু যাইতো ধরো যে বিম্বটা পিছনের দিকে গেছে তার মানে বিম্বের দূরত্ব হইতো মাইনাস ইউ তাহলে বিম্বের দূরত্ব কি হইতো মাইনাস ইউ হইতো কিন্তু যেহেতু ওই দিকে যায় নাই এই দিকে আসে তার মানে অবশ্যই বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব সরি কী হবে ভি হবে মাইনাস ভি হইত তো যেহেতু বিম্বটা এই দিকেই গঠিত হয়েছে তার মানে বিম্বটা অবশ্যই মান হবে তার মানে ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে এটা কীভাবে বসবো দর্পণ অনুসারে বসবো দর্পণের প্রতিফলক পৃষ্ঠে অর্থাৎ এই যে প্রতিফলক পৃষ্ঠ কি অবতল পার্শ্ব না তার মানে এই পার্শ্ব সব কিছু ধনাত্মক আর ওইদিকে যেটা যাবে সেটা ঋণাত্মক আবার যদি উত্তল দর্পণের ক্ষেত্রে যাই উত্তল দর্পণের ক্ষেত্রে ওই দিকে যা কিছু থাকবে সব কিছু ধনাত্মক আর এই দিকে যেটা আসবে সব কিছু কী হবে ঋণাত্মক হবে আচ্ছা তাহলে আমরা কি করতে পারি ধরে নিতে পারি তাহলে ধরি আমরা কি ধরতে পারি যে লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব আচ্ছা লক্ষ্যবস্তুর দূরত্ব কি ইউ এখন কথা হচ্ছে কেন ধনাত্মক ইউ দিলাম অর্থাৎ প্লাস ইউ কেন দিলাম এখানে তো মাইনাস ইউ হইতে পারে আমি বলছি কি এই যে প্রতিফলক পৃষ্ঠের সামনে কিন্তু আসে তো এই কারণে এইটা কি ধনাত্মক ইউ এরপর কি দেবো বিম্বের দূরত্ব বিম্বের দূরত্ব আচ্ছা বিম্বের দূরত্বে যদি আসি এই বিম্বটা অবশ্যই দর্পণের সামনে আসে তার মানে এটাও কি হবে ধনাত্মক হবে আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা ইউটা কোনটা ধরলাম ভিটা কোনটা ধরলাম সেটাও লিখে দিতে হবে তো সেটা লেখার জন্য দেখো যে লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ্য বস্তু কি পি থেকে কোথায় ও পর্যন্ত তার মানে কি লক্ষ্য বস্তু ও ইজ ইকুয়াল হচ্ছে কি ইউ এরপর যদি বিম্বের দূরত্ব আসি বিম্বু কোথায় পি থেকে এল পর্যন্ত তাহলে বিম্বু কি পি এল ইজ ইকুয়াল কি ভি এরপর যদি আমরা ফোকাস দূরত্বে আসি ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব কোনটা পি এফ পর্যন্ত ফোকাস দূরত্ব পি এফ পর্যন্ত বা এমনিতেই ধরেছে ফোকাস দূরত্ব হচ্ছে কি এফ এরপর বক্রতার ব্যাসার্ধ এরপর কি বক্রতার ব্যাসার্ধ আচ্ছা বক্রতার ব্যাসার্ধ কোনটা এই যে পি থেকে কোন পর্যন্ত সি পর্যন্ত কারণ সিটা হচ্ছে কেন্দ্র তাহলে পি থেকে সি পর্যন্ত অর্থাৎ সি পি ইজ ইকুয়াল কী হবে আর হবে তাই দেখো এইগুলো কিন্তু কী দর্পণের এই দিকে তার মানে সবগুলাই এখন কি ধনাত্মক তো এই মানগুলো আমরা কি করব এই সমীকরণটায় বসাই দেবো এইটা ধরেছে এক নম্বর সমীকরণ তো আমরা কি করব এক নম্বর সমীকরণে মানগুলা বসাই দেব মানগুলা বসাই দেব তাহলে প্রথমে কি আছে পি এল সমান আমি কি লিখতে পারি ভি লিখতে পারি তাহলে ভি দিলাম ডিভাইডেড তারপর কী আছে পিও আছে তো পিও সমান আমি কি লিখতে পারি ইউ লিখতে পারি তার মানে নিচে ইউ দিলাম ইজ ইকুয়াল তারপর দেখো যে সিপি এই সিপি কোথায় এই যে সিপি সিপি ইকাল আমি কি লাগতে পারি আর লিখতে পারি তো আর দিলাম তারপর হচ্ছে মাইনাস মাইনাস পিএল ইজ ইকুয়াল কী লাগতে পারি ভি লাগতে পারি তারপর হচ্ছে ডিভাইডেড এই যে পিও পিও মানে কি লাগতে পারি এই যে পিও মানে ইউ লিখতে পারি ইউ দিলাম তারপর মাইনাস সিপি সিপি মানে কি লিখতে পারি আর লিখতে পারি তাহলে মাইনাস হচ্ছে আর তার মানে এখন কিন্তু আমার এই সমীকরণটা দাঁড়াইলো তো এই সমীকরণে যদি আসি এখন আমরা কী করবো আর গুণ করে দেবো অর্থাৎ আড়ারই গুণ করে দেবো তো যদি আড়ি গুণ করি তাহলে দেখো কি আসে এখানে আরি গুণ করে দাও ভিইউ মাইনাস হচ্ছে ভি আর ইজ ইকুয়াল ইউ আর মাইনাস হচ্ছে ভিইউ আচ্ছা আড়ি গুণ করে দিলাম এরপর দেখো যে এখানে ভিইউ আছে আর এখানে মাইনাস ভিইউ আছে তার মানে এই দুটাকে একদিকে নিয়ে আসি তাহলে ভি ইউ আর এই মাইনাস ভিইউ এই দিকে আসলে কী হবে প্লাস ভিইউ হবে ইজ ইকুয়াল এই মাইনাস ভিআরটাকে ওইদিকে নিয়ে যাব তাহলে আগে থেকে কী ছিল ইউ আর ছিল আর মাইনাস ভিআরটাকে ওইদিকে নিয়ে গেলে কী হবে প্লাস ভি আর হবে তাহলে কী হবে প্লাস ভি আর হবে তারপর দেখো যে এই যে একটা আর একটা তার মানে কি দুইটা তো টু ইকুয়াল এখানে কী লেখা যায় ইউ আর প্লাস হচ্ছে এইটা লেখা যায় এরপর আমরা কী করবো এই সমীকরণটার সবগুলাকেই ভি ইউ আর দ্বারা ভাগ করব। তাহলে কি করব পরের অংশে আমরা কী করবো আর দ্বারা ভাগ করি ভি ইউ আর দ্বারা ভাগ করি তো ভি ইউ আর দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে দেখো যে ভি ইউ কাটা যাবে নিচে কি থাকবে আর থাকবে তাহলে টু ডিভাইডেড কী থাকবে আর থাকবে ইজ ইকুয়াল এখানে দেখো যে ইউ আর কাটা যাবে নিচে কি থাকবে ভি থাকবে প্লাস এখানে দেখো যে ভি আর কাটা যাবে নিচে কী থাকবে ইউ থাকবে এই পর্যন্ত কিন্তু চলে আসলো এরপরে দেখো যে আমার এখানে কী আছে টু বাই আর আছে আমরা এর আগের সূত্রে কী পড়ছিলাম আগের সূত্রে পড়ছিলাম যে এফ ইজ ইকুয়াল কি আর বাই টু এইটা কিন্তু পড়ছিলাম তো এইটা যদি পড়ে থাকি তো এখন এইটা আর গুণ করে দাও তাহলে আর ইজ ইকুয়াল আমি টু এফ লিখতে পারি কি না অবশ্যই আর ইজ ইকুয়াল আমি টু এফ লিখতে পারি তার মানে এখানে আরের জায়গায় আমি কী লিখে দেবো টু এফ লেখে দেব ইজ ইকুয়াল ওয়ান বাই ভি প্লাস হচ্ছে ওয়ান বাই ইউ এখানে দেখো এই টু এই টু কাটা অত এফ ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে ওয়ান বাই ভি ইজ ইকাল হচ্ছে ওয়ান বাই এফ এইটাই হচ্ছে প্রমাণিত তো আমরা এভাবে কী করবো এভাবে প্রমাণ করে দেব তাহলে আশা করি সবাই ক্লিয়ার